ভূতলে শ্রীমদে ভক্তি বেদান্ত স্বামী নমস্তে সারসতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ হরে কৃষ্ণ। আজকে হচ্ছে কামিকা একাদশী, শুভ দিন, শুভ স্থান মায়াপুর ধাম। তার মধ্যে আবার একটু বৃষ্টি হয়েছে, মানে ঠান্ডা পরিবেশ, এসি চলছে, তো খুবই সুন্দর পরিবেশে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ আমরা জানি গ্রন্থরা শ্রীমৎ ভাগবত, কিন্তু চৈতন্য চরিতামৃতকে বলা হয়েছে পিএইচডি, গীতাকে বলা হয়েছে প্রবেশিকা মাধ্যমিক স্কুল লেভেল, ভাগবত হচ্ছে কলেজ লেভেল, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে শুনিলেই হয় বড় গীতা, বুঝুক আর না বুঝুক চৈতন্য চরিতামৃত শুনলেই কল্যাণ হয়। প্রভুপাদকে একবার কয়েকজন ভক্ত বলছিলেন রসগোল্লা হচ্ছে সুইট অফ বেঙ্গল, রসগোল্লা সুইট অফ বেঙ্গল, এবং আপনারা জানেন কোর্টে এটা নিয়ে একটা মামলা হয়েছিল, উড়িষ্যা থেকে অনেকে দাবি করেছিল এটা সুইট অফ উড়িষ্যা, মামলায় জিতেছে বেঙ্গল, জানেন তো বেঙ্গল জিতেছে, মানে রসগোল্লা হচ্ছে বেঙ্গলের মিষ্টি এবং এটা মিষ্টির রাজা বলা যায়। প্রভুপাদ বলছেন না, সুইট অফ বেঙ্গল কে বলতে পারবেন? চৈতন্য চরিতামৃত, সুইট অফ বেঙ্গল হচ্ছে চৈতন্য চরিতামৃত। আর আমাদের সৌভাগ্য যাদের মাতৃভাষা বাংলা, আমরা বিদেশ থেকে ঠাকুর বলেছেন ভবিষ্যতে বিদেশিরা এই বাংলায় আসবে, মায়াপুরে আসবে বাংলা শিখতে, কেন বাংলা ভাষায় কথা বলাটা মেন না, উদ্দেশ্য হচ্ছে চৈতন্য চরিতামৃত আস্বাদন করবে বাংলা ভাষা। চৈতন্য চরিতামৃত যে কি গ্রন্থ, অনেকবার না পড়লে বোঝা যায় না, বারবার পড়তে হবে, বারবার পড়লে দেখবেন এটার ভিতরে কি আছে, রস আর রস, এবং জীবনকে আমূল পরিবর্তন করিয়ে দেবে, সত্যিকারের মানুষ বানিয়ে দেবে। চৈতন্য চরিতামৃত পড়ার আগে যত আমাদের যত অহংকার কাম ক্রোধ এসব থাকে না, চৈতন্য চরিতামৃত বারবার পড়বেন সব দূর হয়ে যাবে, সেইভাবে গ্রন্থটা লেখা। তো আপনারা ধারাবাহিক ভাবে পড়ছিলেন, ডাক্তারবাবু পড়ছিলেন নাকি কে পড়ছিলেন? তো এটা যে একটা শুভ উদ্যোগ, আমার লোভ জেগে গেছে যে যদি আসানসোলে যদি উদ্যোগটা নেওয়া যায়, খুবই লোভের ব্যাপার। চৈতন্য চরিতামৃত আমরা বঙ্গভাষী হয়েও চৈতন্য চরিতামৃতের ক্লাস খুব কম হয় না, তো এটা অন্তত বাঙালিদের পক্ষে যারা বাংলা জানেন বুঝেন তাদের পক্ষে এটা নিয়মিত হওয়া উচিত। এটা কি প্রতিদিন হয়? তো চতুর্থ বুধবারে সদাচার হয়। আজকে আজকে চার নম্বর শ্লোক থেকে আমরা মানে আদি লীলা তৃতীয় অধ্যায় শ্রী চৈতন্য অবতারের সামান্য ও বিশেষ কারণ, সামান্য কারণ মানে হচ্ছে কমন কমন, আর একটা বিশেষ কারণ আনকমন। এই অধ্যায়ে কমন কারণ আনকমন কারণ ব্যাখ্যা করা হচ্ছে। কমন কারণ মনে করুন আমি মায়াপুর এলাম, কমন কারণ কি রাধা মাধবকে দর্শন করবো, একটু সাধুসঙ্গ করবো, একটু গঙ্গা স্নান করবো, এটা কি কারণ? কমন কারণ, কমন কারণ।
এখন গঙ্গা স্নান করে ফিরে আসার পথে দেখলাম রাস্তার মধ্যে দৃষ্টান্তটা প্রভাব দিয়েছে, রাস্তার মধ্যে বড় বড় আমলকি। এত সুন্দর আমলকি আমাদের আসানসোলে পাওয়া যায় না, ঠিক আছে এখানে আমি 250 গ্রাম আমলকি কিনব। আচ্ছা আমি কি আমলকি কিনতে মায়া করে এসেছিলাম? আমি কেন মায়া করে এসেছিলাম? ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভু যখন অবতীর্ণ হন তিনি একটা কমন কারণে আসেন, কমন কারণ হচ্ছে যুগ ধর্ম না কমন কারণ হচ্ছে হ্যাঁ যুগ ধর্ম প্রচারটা হচ্ছে কমন কারণ, এগুলো আছে এখানে। বিশেষ কারণটা কৃষ্ণদাস কবিরাজের সঙ্গে ব্যাখ্যা করেছেন যে রাধা প্রেম আর সাধন আর থেকে আছে বিশেষ কারণ অন্তরঙ্গ কারণ, এটা বহিরঙ্গ কারণ একটা অন্তরঙ্গ কারণ। তো এইভাবে দুটো কারণ কিন্তু আলাদা, একটা হচ্ছে ভিতরের ব্যাপার আমি কেন এলাম না রাধা প্রেম আর সাধন, যখন এসেইছি তখন যোগ ধর্মটাও প্রচার হয়ে যাক, এরকম দুটো কারণ এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা আজকে শুনব যেটা আমি যেটুকু বুঝতে পারছি এটা অন্তরঙ্গ কারণ, অনর্পিতচারী না এটা, হ্যাঁ এটা বহিরঙ্গ কারণ, কারণ প্রচারের কথা বলছে। অনর্পিতচারী চিরাত করুণায়াবতীর্ণ কলো সমর্পয়েত মুন্নতজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ং হরিহি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত চৌদ্দখানা শ্লোকই ব্যাখ্যা করতে করতে তিনি আদিলীলা মধ্যলীলা এবং অন্তলীলা তিনি ব্যাখ্যা করেছেন চৌদ্দখানা শ্লোক থেকে। চৌদ্দখানা শ্লোক হচ্ছে চৈতন্য চরিতামৃতের জিস্ট, এবং সেই চৌদ্দখানা শ্লোকের মধ্যে এটি হচ্ছে 4 নম্বর শ্লোক, তাই না? তো এই শ্লোকটা কার কার মুখস্থ আছে একটু হাত তুলবেন, 1 2 3 4 আচ্ছা বলুন। অনর্পিত এক শ্লোক থেকে আরেক শ্লোকে চলে গেছে, অনর্পিত চরিং যাদের মুখস্থ নেই বাড়িতে গিয়ে মুখস্থ শুরু করবেন। শব্দার্থ অনর্পিত, সবাই বলুন, যা অর্পিত হয়নি। চরিম পূর্বে, চিরাত বহুকাল পর্যন্ত, করুণায়া করুণাবশত অবতীর্ণ অবতীর্ণ হয়েছেন, হলৌ কলিযুগে সমর্পয়িতুম দান করার জন্য, উন্নত উন্নত উজ্জ্বল রসাম উজ্জ্বল রসময়ী, স্বভক্তি স্বীয় ভক্তি শ্রিয়ম সম্পদ হরি পরমেশ্বর ভগবান, পুরোটা স্বর্ণ থেকেও সুন্দর অধিক সুন্দর, দূতি দূতি কদম্ব সমূহের দ্বারা সন্দীপিত সমুদ্ভাসিত সদা সর্বদা হৃদয় কন্দরে হৃদয়ের গভীরতম প্রদেশে স্ফুরতু প্রকাশিত হন, বা তোমাদের শচীনন্দন শচীমাতার পুত্র। তা আমি গ্রন্থ ধরে আলোচনা করব, কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটু চিকন ভাবে ব্যাখ্যা করেছেন, আমি চাইছি সেই চিকন ভাবে খুব সূক্ষ্ম ভাবে উনি ব্যাখ্যা করেছেন এই শ্লোকটা, উনি নিজেই ব্যাখ্যা করেছেন বাংলা বৈদ্য
বাংলা পদ্ম ছন্দে উনি নিজে ব্যাখ্যা করেছেন, আমি শ্লোক ধরে ধরে এগিয়ে যাব। অনুবাদ: পূর্বে যা অর্পিত হয়নি উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকে সুন্দর দ্যুতি সমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় হৃদয় কন্দরে স্ফুরিত হোক। এটা রূপ গোস্বামী রচিত, এই শ্লোকটি ছিল রূপ গোস্বামী বিরচিত বিদগ্ধ মাধবের 1-2 প্রথম অধ্যায়ের 2 শ্লোক নামক ভক্তিমূলক একটি নাটিকা থেকে উদ্ধৃত, নাটক নাটিকা নাটক মানে ছোট্ট নাটককে বলে নাটিকা। তো এই শ্লোকটি সেখানে রাখা হয়েছিল শ্রীমৎ রূপ গোস্বামীর দ্বারা, আর সেটাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উদ্ধৃতি দিলেন। এবার এই শ্লোকটির ব্যাখ্যা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেই করেছেন প্রয়াত ছন্দে। পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলোকে ব্রজের সহ নিত্য বিহার। ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার তিনি গোলোকে তিনি ভক্তদের সঙ্গে নিত্য বিহার করেন, সেটা হচ্ছে কৃষ্ণের মানে স্থায়ী আস্থা। এখানে আসেন আমাদেরকে কৃপা করার জন্য, যেটাকে আমরা বলি অবতার। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যদি যদি। কিন্তু এটা তো কিছুক্ষণের জন্য, তিনি কৃষ্ণ যখন এসেছিলেন 125 বছরের মতো ছিলেন, কিন্তু অনন্ত কোটি বছর তিনি থাকেন গোলোকে, তাই গোলোকেও অনন্ত কোটি বছর, বৈকুণ্ঠে অনন্ত কোটি বছর। কিন্তু এই জগতে যখন আসেন রামচন্দ্র রূপে কিছুদিন এসে কিছুদিন ছিলেন, কৃষ্ণ রূপে রাম রূপে বিভিন্ন অবতারে তিনি এই জগতে আসেন কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য বা কিছু বছরের জন্য তিনি থাকেন, তারপর তিনি চলে যান। কিন্তু অনন্তকাল যেখানে পার্মানেন্টলি থাকেন এবং ভক্তদের সঙ্গে থাকেন সেটা হচ্ছে গোলক বৈকুণ্ঠ, গোলক বৈকুণ্ঠ। এখন আপনারা জানেন যে ভগবানকে সাধারণত বলা হয়, এখানে যদিও পূর্ণ বলা হয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় বলা হচ্ছে ব্রজেন্দ্রনন্দন যে কৃষ্ণ মানে বৃন্দাবন কৃষ্ণ হচ্ছে পূর্ণতম পূর্ণতম, আর মথুরার কৃষ্ণ পূর্ণতর, তাই না, পূর্ণতর, আর দ্বারকার কৃষ্ণ হচ্ছে পূর্ণ। তো এখন কেন বৃন্দাবনের কৃষ্ণকে পূর্ণতম বলা হয়, তার প্রধান কারণ হচ্ছে মোবাইল বাজবে, আগের নিয়ম আছে কি প্রসাদ খাওয়াতে হয় সবাইকে, আচ্ছা সবাই কথা রাখে তো নাকি, আমার মোবাইল বন্ধ কর। তো আচ্ছা কি কথাটা হচ্ছিল, বৃন্দাবনের কৃষ্ণ পূর্ণতম কেন, কেন একই ব্যক্তি, একই ব্যক্তি, এমন নয় যে বৃন্দাবনের কৃষ্ণ দ্বারকার কৃষ্ণ মথুরার কৃষ্ণ আলাদা। তারপরে বলা হয়েছে পূর্ণ পূর্ণতর পূর্ণতম, কারণটা হচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ তিনি ভুলে যান, মানে তিনি এমন ভাবে আচরণ করেন যে তিনি ভগবান নন, এই জন্য বৃন্দাবনের ভক্তরা তার কাঁধে চড়ে, কাঁধে চড়ে কাঁধে চড়ায়। এটা কিন্তু অন্য জায়গায় দ্বারকাতেও সম্ভব নয়, মথুরাতেও সম্ভব নয়, বৈকুণ্ঠ সম্ভব নয়, কোন সেবা নেই, কল আসলে কল লিস্টে থাকবে, পরে আপনি ইয়ে করেন। আমরা বলি রাষ্ট্রপতিও যদি কল করে, ওই কথা যে কত গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতিও যদি কল করে এখন ধরবেন না, সাইলেন্ট করে রাখুন, কল করলে কল লিস্টে থেকে যাবে, পরে আপনারা কল ব্যাক করবেন, কলটা কল করবেন, ঠিক আছে। তো যেমন বৈকুণ্ঠে জয় বিজয় কি নারায়ণের কাঁধে চড়তে পারবে,
কিন্তু গোলোকে যারা ভক্তরা আছে সিদাম সুদাম তারা কিন্তু কৃষ্ণের কাজে চড়তে পারে। গোলোকে যা হয় এগুলি বৈকুণ্ঠ কল্পনা করতে পারে। কৃষ্ণ খাচ্ছেন, কৃষ্ণের মুখের ভিতরে ভোগ ঢুকিয়ে দিয়েছেন, মানে হয়তো দই ভাগ বা কিছু মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, আরেকজন গোপগণ এসে আঙ্গুল দিয়ে সেটা বের করছে, বের করে আবার সেটা খাচ্ছে। ভাবতে পারেন যে কোনো লালা লেগে যাবে, আরে লালাটাই তো অমৃত, কৃষ্ণের যে লালা সেটা তো অমৃত, অধরামৃত। তো সেখানে এটা হয় বলে ঠিক আছে, ভগবানের উচ্ছিষ্ট তো খাবে, উল্টোটা হয়, উল্টোটা মানে মনে করেন সিদাম খাচ্ছে, মুখে দিয়ে দিয়েছে, হয়তো একটা সমস্যা বা কিছু মুখে দিয়ে দিয়েছে, কৃষ্ণ আঙুল ঢুকিয়ে শ্রীরামের মুখে আঙুল ঢুকিয়ে সেটা বের করে আবার সেটা খাবে, খায়। এই যে মানে মোস্ট ইন্টিমেট রিলেশন ভক্তদের সঙ্গে সবচেয়ে গভীরতম সম্পর্ক হচ্ছে কোথায়? বৃন্দাবন। এই জন্য বৃন্দাবনের কৃষ্ণকে বলা হয় পূর্ণতম। প্রভুপাদের দৃষ্টান্ত, রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি ভবনে যায় তখন অনেকগুলি মানে কি পুলিশ তারা অনেক আওয়াজ করে, আমি দেখেছি রাজ্যপাল ভবনে আমি গিয়েছিলাম, রাজ্যপাল বেরোচ্ছে দেখি প্রায় 20-25 জন পুলিশ আওয়াজ করছে। শুধু তাই না, সাধারণ ডিএম যখন অফিস থেকে বেরোয় 10 জন পুলিশ তাদের ইয়ে আছে, মানে ডিএম এর জন্য 10 জন, রাষ্ট্রপতির জন্য, রাজ্যপালের জন্য 20 জন, রাষ্ট্রপতির জন্য আরো বেশি, পুলিশ আওয়াজ করে বন্দুক টন্দুক দিয়ে, ওদের কতগুলি ট্রেনিং আছে। কিন্তু সেই রাজ্যপাল বা রাষ্ট্রপতি যখন নিজের ঘরে যায়, তার নাতি যখন বলে দাদু আমি একটু ঘোড়া চড়ব, তখন দাদু কি করে? সিটকিনি লাগায়, সিটকিনি লাগিয়ে ঘোড়ার মতো বসে রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতি তখন নাতি গিয়ে পিছিয়ে চলে, তখন রাষ্ট্রপতিও হাঁটে, হামাগুড়ি দিয়ে হাঁটে। আচ্ছা, এটা কি রাষ্ট্রপতি ভবনে সম্ভব? একই রাষ্ট্রপতি তিনি যখন বাড়িতে থাকেন নাতির সঙ্গে একরকম, ঠিক তেমনি একই ভগবান যখন বৃন্দাবনে থাকেন ভক্তদের সঙ্গে এরকম অন্তরঙ্গ হয়ে যান। এবং বৃন্দাবনের ভাষা আমি যখন প্রথম ভাগবত মানে একজন লেখক কি কৃষ্ণ গ্রন্থের নাম কি একটা গ্রন্থ লিখেছেন, প্রত্যেকটি শ্লোকে উনি বলছেন তুই কৃষ্ণ তুই, এটা কোথাকার ভাষা? বৃন্দাবন। তুই তুই করে কৃষ্ণকে ডাকা, কৃষ্ণের কাঁধে চড়া, কান্ধে চড়ে কান্ধে চড়ায়, এটা বৃন্দাবনের কালচার। এটা তো কৃষ্ণকে অপমান করা হয়, কৃষ্ণকে তুই তুই করে ডাকা হয় না, ওই বৃন্দাবনে কৃষ্ণকে আপনি করে ডাকলে কৃষ্ণের অপমান, ওই বৃন্দাবনে কৃষ্ণকে যদি আপনি করে ডাকা হয় কৃষ্ণের অপমান। আর এটা তারা এটা করেও না, জানেও না যে কৃষ্ণকে আপনি করে ডাকতে হবে, এটা বৈকুণ্ঠে সম্ভব, দ্বারকায় সম্ভব, আপনি ভগবান, কিন্তু বৃন্দাবনে সেটা নয়। বৃন্দাবনের কালচার হচ্ছে তুই তুই কালচার। আমাদেরও বাংলাদেশে একটা এলাকা আছে, সন্তানরা বাবা মাকে তুই তুই করে ডাকে, কে জানেন? এটা জানেন কি? আমি দেখেছি, হ্যাঁ, বাংলাদেশের লোক এসেছিল, হ্যাঁ, দেখছি বাবাকে তুই তুই করে বলছি, অবাক হয়ে গেছি, বাবাকে তুই তুই করে বলছি। যাই হোক, একটা এলাকার কালচার, কিন্তু গোলক যে এলাকা সেই এলাকায় ভগবানকে ভক্তরা তুই তুই করে ডাকে, মানে একেবারে কি বলবো, আমরা তুই কখন বলি, কখন আমরা তুই বলি, একদম নিজের লোক, ঘনিষ্ঠ লোক, হ্যাঁ, অত্যন্ত ঘনিষ্ঠ, মানে সম্পর্ক যখন একদম ইয়ে হয়ে যায়, ঘনিষ্ঠ হয়ে যায়, তখনই আমরা তুই তুই করি, তখনই আমরা কাঁধে চড়তে পারি, তাই না? বৃন্দাবনের কালচারটা ভালো করে বুঝলে আমরা বুঝতে পারবো কেন বৃন্দাবনের কৃষ্ণকে পূর্ণতম বলা হয়, কারণ সেখানে কৃষ্ণের যে প্রেম সেটা পূর্ণতম মাত্রায় তিনি ভক্তদেরকে বিতরণ করেছেন, তিনি নিজেও আস্বাদন করেন, ভক্তরাও আস্বাদন করেন। তো এখন ভগবানের বেশিরভাগ সময় মানে কি বলবো, 99.9% সময় কাটে গোলকে। আর পৃথিবীতে কত,
1% নয়, ভগ্নাংশ নয়, উনি কত যেখানেই বর্ণনা আছে, কত বছর পরে তিনি কৃষ্ণ রূপে আসেন, কত বছর পরে তিনি মহাপ্রভু রূপে আসেন, এগুলি এখানে আপনারা পেয়ে যাবেন। তো পূর্ববর্তী পরিচ্ছদে প্রতিপন্ন হয়েছে যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন সরস্বর্যপূর্ণ স্বয়ং ভগবান, তিনি নিত্যকাল তার পরম ধাম কুলোকে অবস্থান করে সেখানকার অপ্রাকৃত বৈচিত্র্য সমন্বিত ঐশ্বর্য উপভোগ করেন। চিন্ময় ধাম কৃষ্ণলোকে ভগবানের নিত্য লীলাকে বলা হয় অপ্রকট লীলা, কারণ তা বদ্ধ জীবের অগোচর। শ্রীকৃষ্ণ সর্বদাই সর্বত্র বিরাজমান, কিন্তু যখন তিনি আমাদের দৃষ্টিপথে প্রকাশিত হন তখন তাকে বলা হয় অপ্রকট বা অপ্রকাশিত। এখন ধরুন এখনো মহাপ্রভু আছেন, অদ্যাপি সেই লীলা করে গৌর রায় কোন কোনো ভাগ্যবানে মহাপ্রভু যখন 538 বছর আগে তিনি যখন এখানে লীলা করেছিলেন সবাই দেখেছিল, সবার মনোগোচর হয়েছিল, সেই লীলাটাকে বলা হয় প্রকট লীলা। আর অপ্রকট মানে যেমন এখন কোন ভাগ্যবানে দেখতে পায়, বেশিরভাগই আমরা দেখতে পাই না, এটা হচ্ছে অপ্রকট লীলা। এটা কৃষ্ণের বেলায়ও প্রযোজ্য, যেকোনো অবতার প্রকট অপ্রকট হতেই পারে। এছাড়াও ভগবানের কিছু লীলা আছে যেগুলি এমনকি শাস্ত্রেও, আমরা তো শাস্ত্র থেকে অবতার ধরি, যিনি শাস্ত্রে আছে তিনি অমুক সময় অমুক জায়গায় অবতীর্ণ হবে, কিছু কিছু আছে হয়তো 1 মিনিটের জন্য অবতার, এরকম বর্ণনা পাওয়া যায়। যেমন গঙ্গাদাস পণ্ডিত যখন যবনের ভয়ে তিনি যখন পালাচ্ছিলেন, তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তার স্ত্রী কন্যাকে বলাৎকার করার জন্য যবনরা পেছনে পেছনে দৌড়াচ্ছিল, তখন উনি দৌড়াতে দৌড়াতে মধ্যরাত্রে গঙ্গার ঘাটে গিয়েছিলেন। গঙ্গার ঘাটে গিয়ে তিনি দেখছেন মাঝি নাই, মাঝি নাই, তখন এদিকে যবনরা আসছে, তারা এসে ওনার স্ত্রী কন্যার সম্মানহানি করবে, কি করা যায়, মাঝি নাই, সাঁতার কেটে তো স্ত্রী কন্যাকে নিয়ে সাঁতার কেটে তো আর পার হতে পারবে না গঙ্গা। তখন তিনি অগতির গতি কৃষ্ণকে স্মরণ করলেন, দুই হাত তুলে, যেমন দ্রৌপদী বস্ত্র হরণের সময় দুই হাত তুলে যখন কৃষ্ণকে ডাকলেন কৃষ্ণ এসেছিল, ঠিক সেরকম গঙ্গাদাস পণ্ডিত দুই হাত তুলে যখন কৃষ্ণকে স্মরণ করলেন তখন দেখে একটা নৌকা নিয়ে একটা মাঝি বসে আছে, এই মাঝিটা কে ছিল, কৃষ্ণ। কিন্তু সেই অবতারের কথা কিন্তু আপনি শাস্ত্র থেকে বেশি নাও পেতে পারেন, আমাদের শাস্ত্রে কৃষ্ণ কখন আসবেন, মহাপ্রভু কখন আসবেন, এগুলি আমাদের বেদ বেদান্তীয় পরিষদে উল্লেখ আছে, চৈতন্য পরিষদে পরিষ্কার উল্লেখ আছে মহাপ্রভু কখন আসবেন, এগুলি আমাদের শাস্ত্রে আছে। কিন্তু এই যে অবতারগুলি এগুলি সাময়িক, গঙ্গা পার করে দিয়ে তিনি আবার অদৃশ্য হয়ে গেছিলেন, পরে যখন মহাপ্রভু রূপে এসেছিলেন তখন মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতকে জিজ্ঞাসা করেছিলেন, মনে আছে তোমাকে একবার যবনরা তাড়া করেছিল, তুমি তখন গঙ্গা পার হওয়ার সুযোগ না পেয়ে তুমি আমাকে ডেকেছিলে, আমি এসেছিলাম। হ্যাঁ, এটা মহাপ্রভুর জন্মের আগের ঘটনা, মহাপ্রভুর জন্মের আগের ঘটনা, গঙ্গাদাস পণ্ডিত শুনেই অজ্ঞান হয়ে গেল, যে কথা আমি কাউকে বলিনি, লজ্জার কথা আমি কাউকে বলিনি, এটা তুমি জানো, তার মানে তুমি ভগবান স্বয়ং ভগবান। যাই হোক, এগুলো হচ্ছে সাময়িক লীলা, কিন্তু ভগবান যে বিশেষ লীলাগুলি করেন কৃষ্ণরূপে চৈতন্য মহাপ্রভু রূপে, এগুলি শাস্ত্রে উল্লেখ আছে, তিনি যখন প্রকাশিত হন তখন সেটাকে বলা হয় প্রকট লীলা, আর যখন অপ্রকাশিত হন তখন বলা হয় অপ্রকট লীলা। ব্রহ্মার এক দিনে তিহু, ব্রহ্মার এক দিনে তিহু একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। তো ভগবানের দয়া কত বেশি, তিনি দিনে একবার করে আসেন, দিনে একবার করে আসেন, তবে কার দিনে, ব্রহ্মার দিনে। কিন্তু কৃষ্ণের কাছ থেকে এটা অত্যন্ত মানে কৃষ্ণের মতো ব্যক্তি স্বয়ং ভগবান, তিনি ব্রহ্মার একদিনে তিনি একবার করে আসেন, তার মানে কত দয়ালু, তার
সন্তান সন্ততিকে দেখার জন্য দিনে একবার করে ভিজিট করেন। যদি আমরা অযোগ্য পাপি তাপি অনেকে অনেক কথা বলে। কালকে আমাকে একজন প্রশ্ন করছেন যে কোথায় লেখা আছে, আছে লেখা আছে যে ভক্তকে রক্ষা করে কৃষ্ণের সুদর্শন, ভক্তকে কৃষ্ণ সুদর্শন চক্র রক্ষা করে। একজন প্রশ্ন করলেন কোথায় বাংলাদেশে ভক্তকে কেটে পুকুরে ভাসিয়ে দিল, তাই না? আমার অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় কাশ্মীরে অনেক ভক্তকে কেটে গলা কেটে ফেলেছে, এরকম বহু জায়গায় হয়েছে। হ্যাঁ, মহারাষ্ট্রে কিছুদিন আগে আমরা শুনেছি এরকম হয়, মাঝে মধ্যে এরকম হয়। রাশিয়াতে, রাশিয়াতে ভক্তকে মেরে ফেললো অনেক ভক্তকে, তাই না? তো বলে তাহলে শাস্ত্রে আছে সুদর্শন চক্র কৃষ্ণ ভক্তকে রক্ষা করে, কি শাস্ত্রের এই কথাটা মিথ্যা? আর উত্তর হল সুদর্শন চক্র রক্ষা করেছিল অম্বরীশ মহারাজকে। যখন দুর্বাসা মুনি তিনি যখন তার জটা থেকে অসুর সৃষ্টি করে অসুরকে বললেন যে অম্বরীশ মহারাজকে হত্যা করো, তখন সুদর্শন চক্র চলে এলো, এসে অসুরকে হত্যা করলো এবং দুর্বাসা মুনির পেছনে পেছনে ধরা পড়লো, তাই তো? প্রশ্ন হচ্ছে আমি কি অম্বরীশ মহারাজ, আপনি কি অম্বরীশ মহারাজ? এইটাই আমরা ভুলে যাই, এটাই আমরা ভুলে যাই। আমরা তিলক কেটেই আমরা ষোলো আনা দাবি করে বসি যে আমি সত্য ভক্ত অম্বরীশ মহারাজের মতো, তাই আমাকেও যদি কেউ একটু মারধর করে বা একটু অপমান করে, হ্যাঁ, তাহলে কৃষ্ণের সুদর্শন যেন চলে আসে এবং আমাকে রক্ষা করে। তো এই আমাদের প্রত্যাশাটা একটু বেশি, কারণ আমরা আমাদের যোগ্যতা সম্পর্কে কিছুই জানি না। যোগ্যতার বিচার করলে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা। মুকুন্দ দত্ত তিনি খুব সুন্দর গায়ক ছিলেন, চৈতন্য ভাগবতের খুব সুন্দর গাইতেন, তার গান মহাপ্রভুর খুব প্রিয় ছিল। তো সেই মুকুন্দ দত্ত বলছেন আমি জন্ম জন্ম ধরে এই জিহ্বা দিয়ে এত অপরাধ করেছি যে আমি অবাক হয়ে যাচ্ছি যে জিহ্বাটা আজও পচে যায়নি, জিহ্বাটা আজও খসে পড়েনি, জিহ্বাটা এখনো ঠিক জায়গায় আছে, এখন এখনো আমি গান গাচ্ছি, কিন্তু আমি জন্ম জন্মান্তরে এত বেশি অপরাধ করেছি জিহ্বা দিয়ে কৃষ্ণ নিন্দা করেছি যে এই জিহ্বা এতদিনে খসে পড়ে যাওয়ার কথা। মুকুন্দ দত্ত এই কথার মাধ্যমে কি শিক্ষা দিলেন? বিনয়, যে আমি ভক্ত হতে পারিনি, সুতরাং সুদর্শন চক্র এসে আমাকে বাঁচিয়ে দেবে এই প্রত্যাশাটা আমার করা উচিত নয়, বরং সুদর্শন চক্র এসে আমাকে কেটে ফেলবে এটা প্রত্যাশা করতে পারি। কেননা কেননা যখন ঘটোৎকচ যখন মারা গেছিল, ঘটোৎকচ যখন মারা গেছিল তখন সবাই কান্নাকাটি করছিল, রথের উপর দাঁড়িয়ে একজন নাচানাচি করছিল আনন্দে, এসে জানেন মহাভারতে আছে সবাই কান্নাকাটি শুরু করেছে, সবচেয়ে বেশি কান্না করেছিল ভীম, কেন? ভীমের ছেলে, কিন্তু একজন রথে দাঁড়িয়ে নেচেছিলেন কৃষ্ণ, কৃষ্ণ তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত, কারণ না হলে তিনি পৌরব পক্ষে যোগ, পাণ্ডব পক্ষে যোগ দিতেন না। তাহলে কেন কৃষ্ণ নাচলেন আনন্দে? আনন্দে বহু কারণ আছে, সেখানে মহাভারতে একটা পরে একটা কারণ কৃষ্ণই ব্যাখ্যা করেছেন, এই কারণে আমি নাচলাম, এই কারণে আমি নাচলাম। একটা কারণ আমার মনে আছে এখন, এই ঘটোৎকচ ইস্কনের যে চারটা নিয়ম, একটা নিয়মও পালন করেনি। ঘটোৎকচ ইস্কনের যে চারটা নিয়ম একটাও পালন করেনি, তাই কৃষ্ণ বলছেন আমি অনেকদিন আগেই তাকে সুদর্শন চক্র দিয়ে হত্যা করার জন্য অনেকবার আমার হাত উঠে গেছিল, যখনই মনে হতো ভক্তের ছেলে ভীমের ছেলে তখনই আমি সুদর্শনকে চেপে রাখতাম, হ্যাঁ, কিন্তু লাস্টে চিন্তা করলাম একে তো শাস্তিও দিতে হবে, আমার ভক্ত সেবায়ও লাগাতে হবে, তাই আমি তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে নিয়ে আসলাম, তাকে ভক্ত সেবায় লাগালাম, সে শাস্তিও পেল মৃত্যুরূপে, যে মৃত্যুবাণ দিয়ে কর্ণকে হত্যা করার, অর্জুনকে হত্যা করার জন্য যেটা কর্ণ রেখে দিয়েছিলেন সেটা যা ছাড়া হয়েছিল, এটা ছিল কি
যেটা রাখা হয়েছিল অর্জুনকে হত্যা করার জন্য, সেটাও কৃষ্ণের একটা আনন্দের কারণ ছিল, কারণ অর্জুন শুদ্ধ ভক্ত, তাকে রক্ষা করতেই হবে। তো একাগ্নি অস্ত্র কিন্তু যেহেতু ওখানে বর দেওয়া আছে যে এই অস্ত্রটা যাকে মারা হবে সেই মরবে, তো সেই জন্য কৃষ্ণ জানতেন যে এই অস্ত্রটা যদি অর্জুনকে নিক্ষেপ করা হয় অর্জুন মরবে, মানে তার হত্যা হবেই। কিন্তু এটাই কৃষ্ণ চালাকি করে এটা ঘটোৎকচের উপর ছাড়লেন, যে ঘটোৎকচ কৃষ্ণ ভক্ত ছিলেন, না হলে তাকে পাণ্ডব পক্ষে, তাহলে তিনি কৌরব পক্ষে যুদ্ধ করতেন, তিনি পাণ্ডব পক্ষে যুদ্ধ করেছেন, খুব আনন্দের সঙ্গে যুদ্ধ করেছেন। কিন্তু একই সঙ্গে যেহেতু তিনি নিয়ম ভঙ্গ করতেন, অনাচার করতেন, তিনি নিশাচর পাপী, কৃষ্ণ বলছেন নিশাচর পাপী যা অন্যায় করেছে, আমি বহুবার সুদর্শন তুলেছিলাম তাকে হত্যা করার জন্য, কিন্তু শুধু ভীমের সন্তান বলে আমি তাকে হত্যা করিনি। এই জন্য ভক্তের আত্মীয় হওয়া একটা বিরাট যোগ্য। যাই হোক, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আবদার কৃষ্ণ ভক্তকে রক্ষা করে। অনেক সময় দেখা যায় যেমন রাশিয়াতে অনেক ভক্ত প্রাণ দিয়েছেন, কৃষ্ণ তাদের ভক্তির মর্যাদা দিয়েছেন, নিশ্চয়ই দিয়েছেন, কারণ আমরা জানি না তাদেরকে কৃষ্ণ কোথায় নিয়ে গেছেন। যেমন জটায়ু প্রাণ দিয়েছেন, তো জটায়ু প্রাণ দিয়েছেন, এটা কিন্তু জটায়ুর পরাজয় নয়, জটায়ুর বিজয়। ঘটোৎকচ কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ দিয়েছেন, এটা ঘটোৎকচের বিজয়। কিন্তু শাস্তির মাধ্যমে কৃষ্ণ তাদেরকে সংশোধন করে তাদেরকে কিন্তু ভালো পুরস্কার দিয়ে থাকে। এই জন্য আমাদের এরকম প্রত্যাশা করা উচিত নয় যে অম্বরীশ মহারাজকে যেরকম সুদর্শন চক্র রক্ষা করেছিল এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আমরা অনেকেই হয়তো ঘটোৎকচ ক্যাটাগরি, আবার অনেকে আছে অম্বরীশ মহারাজ ক্যাটাগরি। তো যারা অম্বরীশ মহারাজ ক্যাটাগরি তাদেরকে কৃষ্ণ কিন্তু রক্ষা করেন। একবার ছিল প্রভুপাদ, তিনি একটা গাড়িতে করে প্রচারে যাচ্ছেন, দেখুন 70 বছর বয়সে গাড়িতে করে কত পরিশ্রম করেছেন ছিল প্রভুপাদ, গাড়িতে করে যাচ্ছেন। তো হঠাৎ করে একজন ভক্ত বললেন, প্রভুপাদ আপনি এই জানালার পাশে বসবেন না, আপনি এই জানালার পাশে, গাড়িতে দুই দিকে দুইটা জানালা, এই জানালার পাশে বসুন। প্রভুপাদ কোনো আপত্তি করলেন না, তিনি গাড়ি থেকে নেমে তিনি বাঁ দিকের জানালা চেঞ্জ করে তিনি ডান দিকের জানালায় বসলেন। ওই দিন ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হল, যে বাঁ দিকের জানালায় যে ভক্ত বসলো তার একটা হাত ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট। আচ্ছা, ওই হাতটা কার হাত ভাঙত? প্রভুপাদের হাত। তাহলে এই যে প্রভুপাদকে এক জানালা থেকে আরেক জানালা নিয়ে গেলেন, আমরা বলি ভক্ত নিয়ে গেছে, কিন্তু আসল উত্তর হলো কৃষ্ণ নিয়ে গেছে, কৃষ্ণ নিয়ে গেছে। তো শুদ্ধ ভক্তকে কৃষ্ণ রক্ষা করেন, এতে কোনো সন্দেহ নেই। মানে ওই ভক্তের কেন হাত ভাঙলো, এখন আমরা সবার জীবনের ইতিহাস জানি না, কার জীবনে কি পাপ আছে কি আছে। তবে ওই ভক্তের ক্ষেত্রে আমরা বলবো তার হয়তো গলা কাটা যাওয়ার কথা ছিল, কিন্তু কি হলো, হাতটা ভালো, তার ক্ষেত্রে কিন্তু কমিয়ে দিয়েছেন, মিনিমাইজ করে দিয়েছেন। যস্তু ইন্দ্র গোপ মথবেন্দ্র মহাসকর্ম ব্রহ্মান রূপ ফল ভাজন মাতনতি কর্মানি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজন গোবিন্দ আদি পুরুষম তমহ ভজন। ভক্তের ক্ষেত্রে ভগবান কর্মফল কমিয়ে দেন, আর ভক্ত যদি খুব উন্নত ভক্ত হয় অম্বরীশ মহারাজের মতো, নীল করে দেন, জিরো করে দেন, তার কোন কর্মফল থাকে না, এবং তখন তার জন্য সুদর্শন চক্র চলে আসে। বুঝা গেল? তো কি প্রসঙ্গে আলোচনাটা শুরু হয়েছিল, এখানে বলা হচ্ছে ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট দেহ। সেই কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার করে আসেন। সত্যত্রেতা দাপর কলি, চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। সত্যত্রেতা দাপর কলি, এটা হিসাব করতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে, 432,000 বছর হলো কলিযুগ, 432,000 বছরকে 2 দিয়ে গুণ করলে হবে দাপর যুগ, 432,000 বছরকে 3 দিয়ে গুণ করলে হবে ত্রেতা যুগ, 432,000 বছরকে 4 দিয়ে গুণ করলে হবে সত্য, কত বছর,
কারো কাছে যদি রেডিমেড আনসার থাকে, 43 লাখ 20,000 বছর হচ্ছে দেবতাদের এক যুগ, মানে আমাদের চার যুগ, 43,20,000 বছর মানুষের, আর দেবতাদের হচ্ছে এক যুগ। আমাদের এখানে যখন চার যুগ শেষ হয়, দেবতাদের তখন এক যুগ শেষ হয়। এখানে আসবে এরকম দেবতাদের 71 যুগ যখন শেষ হয়, তখন আমাদের পৃথিবীতে তখন 14 মন্বন্তর না 1 মন্বন্তর। কল্পনায় ঢুকবে, কম্পিউটারে ঢোকে না। আপনি কম্পিউটার টাইপ করুন, ওই নাম্বার আপনি কম্পিউটারে পাবেন না। হ্যাঁ, অনেক এরকম যে নয় লিখতে লিখতে আমি মাঝে মাঝে বলি, নয় লিখতে লিখতে আপনি নবদ্বীপ চলে গেলেন, এরকম। প্রভুপাদকে যখন কেউ বলতেন যে 3,000 বছর আগে সিন্ধু সভ্যতা ছিল, তাও বলে আনুমানিক, আমরা তো ছাত্র জীবনে সিন্ধু সভ্যতা পড়েছি, আনুমানিক 3,000 বছর আগে সিন্ধু সভ্যতা ছিল, প্রভুপাদ ধমক দিত, 3,000 বছর, আমাদের কোটি কোটি বছরের হিসাব ভাগবত লেখা আছে, কোটি কোটি, যেমন এখানে চৈতন্য চরিতামৃত আমরা পাচ্ছি, কোটি কোটি বছরের হিসাব, 3,000 বছর। আমাদের ভাগবত 3,000 বছর নিয়ে কোনো কথাই বলে না, হ্যাঁ কথা বলতে হবে কোটি কোটি বছর। আর কি স্থান তোমরা বলছো, ওই এখানে ওই উত্তর, মানে উত্তর ভারতে সিন্ধু সভ্যতা পাওয়া গেছে, আর আমরা বলছি, তোমরা যে সৌরজগতের কথা বলো 9টা গ্রহ, আর আমরা বলছি কোটি কোটি গ্রহ, এমনকি আমাদের জ্যোতির্বেদে অনেক নক্ষত্রের নাম আছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র, মঘা নক্ষত্র, হ্যাঁ আছে না, আছে। আমাদের আমাদের শাস্ত্রে যে গ্রহ নক্ষত্রের নাম আছে অনেক বিস্তারিত, অনেক বিস্তারিত, বৈজ্ঞানিকরা ওই 3,000 বছর আর 3 বিঘা নিয়ে ব্যস্ত, বুঝেছেন, প্রভুপাদ রেগে যেতেন, যে এইগুলি কি, আমাদের কোটি কোটি গ্রহ নক্ষত্রের কথা আমাদের শাস্ত্রে উল্লেখ আছে, এবং কোটি কোটি বছরের ইতিহাস আমাদের শাস্ত্রে উল্লেখ আছে। তোমরা যে 3,000 বছর বলছো, এটা তো ব্যাঙের ব্যাপার, কুয়ার ব্যাঙের ব্যাপার। হ্যাঁ, তাহলে দেখুন, সত্য ত্রেতা দ্বাপর কলি, এই চারি যুগকে একসঙ্গে যুগ করলে 43,20,000 বছর, সেটা হচ্ছে দেবতাদের এক যুগ। আমাদের চার যুগ, দেবতাদের এক যুগ। 71 চতুর্যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস অভিতর, এবার দিবস রজনী, দিবসে কয়টা মন্বন্তর, 14টা, আর রাত্রে কয়টা, রাত্রে তো মন্বন্তর হয় না, কিন্তু টাইমটা তো একই, দিনের দিনটা যদি 12 ঘন্টা হয়, রাত্রেটাও 12 ঘন্টা, যদিও রাত্রে তেমন রাত্রে কোনো কাজ হয় না, কিন্তু টাইম তো চলে যাচ্ছে। তাহলে 14 মন্বন্তরে যে টাইম, এটা হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা। এখন 14 মন্বন্তরে যদি আপনি হিসাব করেন, আপনাকে খাতা কলম নিয়ে বসেও আপনি হিমশিম খেয়ে যাবেন। প্রথমে আপনাকে সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগকে 43,20,000 বছরকে আপনাকে 71 দিয়ে গুণ করতে হবে, এটা হলো 1 মন্বন্তর। তাহলে 43,20,000 বছরকে 71 দিয়ে গুণ করে যে যে সংখ্যাটা পাওয়া যাবে, অত বছর পরে হওয়া, মানে অত বছর চলে 1 মন্বন্তর, এইরকম 14টা মন্বন্তর। তাহলে এই বছরের হিসাব কি মানুষের ব্রেইনে ঢুকবে, মানুষের ব্রেইনে ঢুকবে, কিন্তু শাস্ত্রে বর্ণনাটা আছে, এটা আমরা শুনতে পারি। 71 চতুর্যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস অর্পিত, অনর্পিতটা বোঝাতে করিংছে রাত, বহুদিন দেননি, কতদিন দেননি, টাইমটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে, এতদিন এটা দেওয়া হয়নি। আমরা যে কত ভাগ্যবান, আমরা যে কত বছর পরে যে জিনিসটা দেওয়া হলো, যেটা এত বছর দেওয়া হয়নি, অনর্পিত চরিংছে রাত, এত বছর দেওয়া হয়নি, কিন্তু এখন দেওয়া হয়েছে, মহাপ্রভু এসে দিয়েছেন, আমাদের ভাগ্যটা বোঝা উচিত।
কিন্তু আমাদের দুর্ভাগ্যটাও বোঝা উচিত। আপনাকে বেস্ট চান্স দেয়া হলো, বেস্ট ইউনিভার্সিটিতে আপনি একটা চান্স পেয়ে গেলেন, কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে আপনি ফেল করলেন। চান্স পেলেন যেখানে ভর্তি হতেই বলে আপনাকে 5 লাখ টাকা না দিলে ভর্তি দেওয়া হবে, আছে না এরকম ইউনিভার্সিটি? 5 লাখ টাকা দিন তাহলে আপনি মেডিকেল কলেজে ভর্তি পাবেন, অনেক আছে। আপনি সেরকম মানে এটা একটা তুলনা, কিন্তু তুলনা তো চলে না। ভগবান এমন একটা সুযোগ দিয়েছেন যেটা কোটি কোটি বছরে পাওয়া যায় না। মানে আমরা ইসকন বিশ্ববিদ্যালয়ে যে সুযোগটা পেয়েছি এটা হচ্ছে সেরকম একটা সুযোগ, সুযোগ পেয়েছি, কিন্তু পাস করার ব্যাপারটা তো আমার হাতে, আপনার হাতে। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছি, ইসকন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছি, যেটা কিনা তার গুরুত্বটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। কত বছর পরে মহাপ্রভু এসেছেন, কত বছর পরে মহাপ্রভু এটা দিয়েছেন, এবং আমরা এই সুযোগটা পেয়েছি, ভর্তির সুযোগ পেয়ে গেছি, কিন্তু পাস করার ব্যাপারটা কিন্তু আমাদের নিজেদের হাতে। এখন যদি ফেল করি সুযোগ হাতছাড়া হয়ে গেল, আবার এরকম কোটি বছর কেটে যাবে। দুটো রাস্তা আছে ভগবানের কাছে যাওয়ার, একটা হলো আপনি পৃথিবী থেকে স্বর্গে যাবেন, স্বর্গ থেকে মহরলোকে যাবেন, মহরলোক থেকে জনলোকে যাবেন, জনলোক থেকে তপলোকে যাবেন, তপলোক থেকে সত্যলোকে যাবেন, সত্যলোক থেকে ব্রহ্মলোকে যাবেন, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা যদি শুদ্ধ ভক্ত হয় আপনি ব্রহ্মাকে আশ্রয় করে আপনি গোলোকে যেতে পারেন। অনেক সময় এরকম, এটা একটা রাস্তা, কিন্তু এটা খুব ল্যান্ডি রাস্তা, খুব লম্বা রাস্তা। বলা হচ্ছে এই রাস্তায় যদি কেউ গোলক ধামে যেতে চায় তাহলে তার 2 পরার্ধকাল সময় লাগে। 2 পরার্ধ মানে ব্রহ্মার 50 বছরকে বলা হয় পরার্ধ। ব্রহ্মার 50 বছর আপনি হিসাব করতে পারেন, ব্রহ্মার 12 ঘন্টায় 14 জন মনু আসে, কত বছর? এবার হিসাব করে 12 ঘন্টার হিসাব করে 24 ঘন্টা, 24 ঘন্টার হিসাব করে 30 দিন, 30 দিন হিসাব করে 1 বছর। এখন ব্রহ্মার 50+, এখন ব্রহ্মার বয়স হচ্ছে 50+, বুঝেছেন? হ্যাঁ, 1 পরার্ধ শেষ ব্রহ্মার 50 বছর মানে 1 পরার্ধ, আরো যে 50 বছর সেটা হচ্ছে 2য় পরার্ধ। তো ব্রহ্মা কয় পরার্ধ বাঁচে? 2 পরার্ধ। তো যারা ওই ব্রহ্মলোকের মধ্য দিয়ে গোলোকে যেতে চায় তাদেরকে কমপক্ষে 2 পরার্ধকাল ব্রহ্মলোকে আটকে থাকতে হয়। গোলোকে যাওয়ার আগে তারা ব্রহ্মলোকে 2 পরার্ধকাল পর্যন্ত ব্রহ্মলোকে আটকে থাকে। পরে যখন ব্রহ্মা দেহত্যাগ করেন, যদি তিনি শুদ্ধ ভক্ত হন তিনি গোলোকে যাবেন এবং তিনি অনেক তার অনুগামীকে গোলোকে নিয়ে যেতে পারেন। ব্রহ্মার দেহকে আশ্রয় করে তারা গোলোকে চলে যায়। তো সেখানে 2 পরার্ধকাল যেটা আপনি খাতা কলম নিয়ে হিসাব করলে হয় খাতা ছেড়ে ফেলবে, কলম ভাঙবে, বুঝেছেন? তো এটা হচ্ছে একটা রাস্তা। আরেকটা রাস্তা যেটা মহাপ্রভু দিয়েছেন, যেটা কখনো দেওয়া হতো না, কোটি কোটি বছরে দেওয়া হয়নি, সেটা হচ্ছে লিফট। লিফট, সেই লিফটের রাস্তাটা আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা শুধু লিফটে ঢুকব, ইসকন লিফট, এবং সেখানে হ্যাঁ লিফটের ভিতরে গন্ডগোল পাকালাতে হবে না, লিফটের ভিতরে গন্ডগোল পাকালে হবে। আমার অভিজ্ঞতা হলো গত 2 দিনে আমি নামতে আছি, তো নামতে একটা লিফট আছে, জানেন কি হয়েছে, কোথা থেকে ওরা বোধ হয় বুঝিনি কোন কোথা থেকে একটা দল এসেছে আসাম থেকে, হ্যাঁ, সেখানে কয়েকটা চঞ্চল বাচ্চা, চঞ্চল বাচ্চা লিফট দেখেছে, ওদের মজা হয়ে গেছে, ওরা লিফটে ঢুকে মানে ওরা কিছু একটা বেআইনি ভাবে লিফট চালিয়েছে, যার জন্য লিফটটা এখন নষ্ট আছে। তো আমরা যদি ইসকন লিফটে ঢুকে গেছি, এখন আমরা যদি বাচ্চাদের মতো লিফটের ভিতরে গন্ডগোল করি, হ্যাঁ, তাহলে কিন্তু লিফট আমাদেরকে নিয়ে যেতে পারে। লিফট আছে কিন্তু লিফটের ভিতরে গন্ডগোল করা যায়, বেনিয়ম অনিয়ম করা যায়। তো সেই জন্য প্রভু তো বলে দিয়েছেন এইভাবে লিফট চালাবে, এইভাবে লিফট চালাবে, 4টা নিয়ম পালন করবে, সোনামালা জপ করবে, লিফটের নিয়ম তিনি বলে দিয়েছেন।
এখন আমরা যদি ওই চঞ্চল বাচ্চাদের মতো লিপ্তের নিয়ম পালন না করি, তাহলে যে লিপ আগে দেওয়া হয়, দুই পরার্থ কাল অপেক্ষা করে ব্রহ্মণুকে প্রথমত পৃথিবী থেকে ব্রহ্মণুকে যেতেই লেগে যায় অনেক বছর, স্টেপ বাই স্টেপ যায়, মহারলোক জনলোক তপলোক এরকম স্টেপ বাই স্টেপ যায়, গিয়ে সেখানে আবার দুই পরার্থ কাল অপেক্ষা করতে হয় ব্রহ্মার মৃত্যু পর্যন্ত, মানে দুই পরার্থ কাল। তো এত লম্বা টাইম যাতে না লাগে সেই জন্য মহাপ্রভু আমাদের দিয়েছেন এই ভক্তির যে পথ, প্রেমের পথ, অনর্পিত চরিত্রাত যে পথ, যেটা বহু বছর দেওয়া হয়নি, কোটি বছর দেওয়া হয়নি, সেটা উনি দিয়েছেন। কিন্তু আমরা যদি সেই লিপ্তের ইউজ করতে না পারি, তাহলে তো আমাদের আবার আবার যে কত কোটি বছর, এখন ব্যাপার হচ্ছে সবটাই উপলব্ধির ব্যাপার। আমরা যদি উপলব্ধি করতে না পারি আমরা ঠিক আছে, একটা লিপ্তি উঠতে পারলাম না, ঠিক আছে কোনো ব্যাপার না, আবার উঠে যাবো। কিন্তু সেটা যে কত কোটি বছর সেটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তখন আমাদের ভয় লাগবে যে বাবা এত সুযোগ, সুবর্ণ সুযোগ ছিল। একবার গঙ্গা সাগরে গিয়েছিলাম, গঙ্গা সাগরে এখন তো সুবিধা বেড়ে গেছে, আগে এত সুবিধা ছিল না, গিয়ে দেখলাম প্রথম নৌকাটা নৌকা না, এগুলো হচ্ছে কি স্টিমার, স্টিমার প্রথম স্টিমারটা চলে গেছে। আমি ভাবলাম একটু পরে স্টিমার আসবে, আমার বললো না আপনাকে সন্ধ্যা পর্যন্ত এখানে বসে থাকতে হবে, সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে, ঠিক সন্ধ্যা পর্যন্ত বসে রইলাম। সন্ধ্যার সময় স্টিমার আসলো, দ্বিতীয় স্টিমারে আমি গঙ্গাসাগর গিয়ে পৌঁছালাম। তো একটা স্টিমার যদি মিস হয়ে যায়, দ্বিতীয় স্টিমারটা পেতে যে ধৈর্য ধরে বসে থাকাটা যে কত কষ্টকর, আমার কাছে খুব বিরক্তি লেগেছে। যাই হোক, এখন মহাপ্রভু যে সুযোগটা দিয়েছেন অনর্পিত চরিত্রা, এটা তো সহজে দেওয়া হয় না, অনেক বছরে কোটি বছরে দেওয়া হয় না, এখন দেওয়া হয়েছে। এখন এই লিপ যদি আমরা মিস করি, তাহলে আবার কোটি বছরের ধাক্কা, আবার কোটি বছরের ধাক্কা। দশ হাজার বছর আমরা বলি, কিন্তু এই 10,000 বছরে আমি থাকবো কিনা এটাই তো সন্দেহের ব্যাপার। আমি তো অন্য গ্রহে চলে যেতে পারি, স্বর্গে গেলেই তো সেখানে আমি 10,000 বছরের বেশি স্বর্গেই কাটিয়ে দেবো, সুতরাং 10,000 বছরের মধ্যে আমি চলে যাব, এটা একটা ভুল অঙ্ক। আমি তো এখানে নাও থাকতে পারি, মৃত্যুর পরে আমি যদি স্বর্গেও চলে যাই ভালোই ধরলাম, আমি নরকে নাই বা ধরলাম, স্বর্গেই চলে গেলাম, সেখানে তো আমার 10,000 বছর কিছু ব্যাপার না, আমি সেখানে কাটিয়ে দেবো 10,000 বছর। এরপরে এসে দেখবো এখানে আর মহাপ্রভু যদি এখানে আবার পাঠায় কিনে পুণ্যের মর্তলকম বিশন্তি, আবার পৃথিবীতে ফিরে এসে দেখবো মহাপ্রভুর আন্দোলন শেষ, 10,000 বছর শেষ। সুতরাং ওই যে একটা হিসাব আমরা করি, 10,000 বছরের মধ্যে সবাই মুক্তি পাবে, পাবে যদি আমরা এখানে থাকি, যদি আমরা অন্য জায়গায় চলে যাই কর্মদোষে, তাহলে তো ওই 10,000 বছরের সুযোগ তো আমরা পাবো না। একে তো এটা একটা বিরল সুযোগ, সচরাচর দেওয়া হয় না, আর যাও দেওয়া হলো, কেউ এটা 50 বছর পাবে, কেউ 60 বছর পাবে, কেউ 80 বছর পাবে, বড় জোর কলিযুগে 100 বছর কেউ পেতে পারে, বুঝেছেন? কিন্তু এই সুযোগটা যদি আমরা হাতছাড়া করে ফেলি, তাহলে কিন্তু আবার কোটি বছরের ঠেলা। দুর্দেব মিত্রী জনে না আমরা, আমার এমনই দুর্ভাগ্য যে জিনিসটা আমরা শুনছি বুঝতে পারছি, কিন্তু জিনিসটার গুরুত্ব আমরা বুঝতে পারছি, যদি গুরুত্ব আমরা বুঝতে পারতাম, তাহলে কিন্তু আমাদের ঘুম রেজে কিভাবে আমাকে এই চান্সটা নিতে হবে, এই চান্সটা নিয়ে কিভাবে আমি এই সুবর্ণ সুযোগ ব্যবহার করে আমাকে কৃষ্ণের ধামে ফিরে যেতে পারি। 71টি দিব্য যুগে এক মন্বন্তর হয়, ব্রহ্মার একদিনে 14টি মন্বন্তর রয়েছে, ব্রহ্মার 12 ঘন্টায়। একজন মনুর দ্বারা নিয়ন্ত্রিত কালকে বলা হয় মন্বন্তর, কত বড় বিশাল ম্যানেজমেন্ট চলছে এই জড়জগতে, জেলখানার ভিতরে, এগুলো সব জেলখানার ভিতরে। ব্রহ্মার 12 ঘন্টায় 14 জন মনু আসেন, তারা ম্যানেজার, তারা বিভিন্ন ব্রহ্মাণ্ডের বিভিন্ন দায়িত্ব তারা পরিচালনা করে। একজন মনুর মৃত্যু হলে এটাকে বলা হয় মন্বন্তর। তাহলে 71টি দিব্য যুগ তো বুঝলেন, কারণ সত্যত্রেতা দাপর চুরি চারটা মিলে হয় একটা যুগ, একটা দিব্য যুগ, এরকম 71টা দিব্য যুগ মানে 71 বার সত্যত্রেতা দাপর চুরি, সত্যত্রেতা দাপর চুরি ঘড়ির কাঁটার মতো ঘুরতে ঘুরতে 71 বার যখন ঘুরে, তখন একজন মনুর জন্ম হয়,
বা একজন মনুর মৃত্যু হয় আর একজন মনুর জন্ম হয়। একজন মনুর দ্বারা নিয়ন্ত্রিত কালকে বলা হয় মন্বন্তর। চতুর্দশ মনুর শাসনকাল অতিক্রান্ত হলে ব্রহ্মার জীবনকালের একদিন অর্থাৎ পর ঘন্টা অতিবাহিত হয় এবং সম পরিমাণ কালে তার এক রাত্রি অতিবাহিত হয়। সূর্য সিদ্ধান্ত নামক প্রামাণিক জ্যোতিষ গ্রন্থে এই হিসাব বর্ণনা রয়েছে। তারপর যে সূর্য সিদ্ধান্ত স্কুলে বিক্রি হয় সূর্য আমি জিজ্ঞেস করি সূর্য সিদ্ধান্ত পড়েছেন না? আমি আপনাকে জ্যোতিষ বলে মানবই না। সূর্য সিদ্ধান্ত যে জানে না বুঝে না তাকে জ্যোতিষ বলা ঠিক নয়, জ্যোতিষ বলা ঠিক নয়, কারণ আমি সূর্য সিদ্ধান্ত করে দেখেছি। হ্যাঁ, সুন্দরভাবে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ বলে দিচ্ছে। হ্যাঁ, এই শ্রাবণ মাসের অমুক তারিখ 3:15 সময় সূর্য গ্রহণ হবে, শ্রাবণ মাস আষাঢ় মাসের অমুক তারিখ বলে দিচ্ছে। ওই সূর্য সিদ্ধান্তে হিসাবটা দেওয়া আছে, দেখছিলাম ত্রিগোনোমেত্রি বলে একটা অঙ্ক আছে না, ভারতের অঙ্ক। হ্যাঁ, কিন্তু ভারতের মানুষ এখন এতই বোকা তারা ভাবে এটা বিদেশের অঙ্ক, এটা ভারতের জ্যোতিষ জ্যোতির্বিদরা এই অঙ্কটা বের করেছেন এবং এই অঙ্ক দিয়ে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ এবং অন্যান্য গ্রহের গতিবিধি ধরা যায়, কোন গ্রহটা কোথায় আছে বলে দিতে পারে। নাহলে তারা বলে কি আজকে মঘা নক্ষত্র, আজকে উত্তর ফাল্গুনি, তারা বলে কি সব গতিবিধি ওদের কাছে আছে। হ্যাঁ, বেদ থেকে ওরা এগুলি সংগ্রহ করেছে, কোন গ্রহের গতি কিরকম, কোন গ্রহ কখন কোথায় থাকে, হ্যাঁ এগুলি তারা বের করেছে। কিন্তু যারা সূর্য সিদ্ধান্তের ত্রিগোনোমেত্রি অঙ্ক জানে না তারা কল্পনা করে আপনাকে বলে দেবে এই হবে সেই হবে, তারা আছে বিপদ আছে, একটা আংটি নিয়ে যান বিপদ কেটে যাবে, বুঝেছে? যাই হোক, কিন্তু যারা ভক্ত তারা আমার মনে হয় কারণ হরিনাম আংটি যেটা আমাদের আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই আংটিতে যার বিশ্বাস নাই সে যাবে এই সমস্ত গমের ওই বিভিন্ন ওদের আছে, বিভিন্ন মণিমুক্তা ওদের আছে, কিন্তু যারা হরিনাম আংটিতে বিশ্বাস করবে তাদের এইসব তারা তুচ্ছ করে, সব তুচ্ছ। প্রথমত এরা সূর্য সিদ্ধান্ত জানে না আর জ্যোতিষগিরি করছে। হ্যাঁ, এরা জ্যোতিষই নয়, জ্যোতিষ যদি হতে হয় আপনাকে সূর্য সিদ্ধান্ত হজম করতে হয়। সূর্য সিদ্ধান্ত নামক প্রামাণিক জ্যোতিষ গ্রন্থে এই হিসাবের বর্ণনা রয়েছে, এই যে মন্বন্তরের বর্ণনা সূর্য সিদ্ধান্তে আছে। এই গ্রন্থটি সংকলন করেন জ্যোতিষ গণিত শাস্ত্রের অভিজ্ঞ সুপণ্ডিত শ্রীযুক্ত বিমল প্রসাদ দত্ত। কে বলুন তো, বিমল প্রসাদ দত্ত কে? শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনার নামের মধ্যে যে সিদ্ধান্ত কথাটা এটা সেদিন থেকে যুক্ত হয়েছে যেদিন তিনি সূর্য সিদ্ধান্ত প্রকাশ করেন। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের নাম অনুসারে ওনাকে ভক্তি সিদ্ধান্ত টাইটেলটা দেওয়া হয়েছিল। যিনি পরবর্তীকালে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ নামে পরিচিত হন। ইসকনে বইটা পাওয়া যায়, এটা আমি দেখেছি কিছুটা সংস্কৃতে লেখা, কিছুটা বাংলাতে লেখা, কিছুটা ইংরেজিতে লেখা, আর তিনটা ভাষায় একই গ্রন্থের ভিতরে তিনটা পার্ট আছে, কিছু অংশ বাংলায় কিছু অংশ বাংলায় লিখেছেন আমাদের এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, কিছু অংশ ইংরাজিতে, সেটা আমাদের যতটুকু আমি জানি ওই কি মহারাজ না না ভানু মহারাজ না আরেকজন মহারাজ আছেন, এটা এটা অনুবাদ করেছেন। তো এইভাবে ইংরেজি অনুবাদ সহায়তা পাওয়া যায়। আপনারা যারা জ্যোতিষে আগ্রহী আপনারা ওইটা পড়বেন, কিন্তু আমি এটাও বলে রাখি ওই গ্রন্থ পড়লে আপনারা জ্যোতিষ ছেড়ে দেবেন, কারণ ওই গ্রন্থ অন্তত আমার মাথায় তো ঢোকেনি। হ্যাঁ, যেইভাবে অঙ্ক করে করে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ হ্যাঁ তারা বের করে ফেলছে। হ্যাঁ, এটা খুব অঙ্কে একেবারে আমরা যেটা বলি তুক্ষা তুক্ষা বুঝেন তো, খুব এক্সপার্ট না হলে তারা এগুলি বুঝবে না, এই গ্রন্থ বুঝবে না। যিনি পরবর্তীকালে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ নামে পরিচিত হন, ইনি হচ্ছেন আমার পরমারাধ্য গুরুদেব। সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থটি রচনা করার জন্যই তাকে সিদ্ধান্ত সরস্বতী উপাধিতে ভূষিত করা হয়, এবং তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেন তার সঙ্গে তখন তার সঙ্গে গোস্বামী মহারাজ উপাধিটি যুক্ত হয়। বৈবস্বত নামে সপ্তম মন্বন্তর
অন্তর। এখন এই যে একাত্তরটা মন্বন্তর, একাত্তরটা মন্বন্তর ঘুরলে হয় দেবতাদের না আমাদের, সরি একাত্তরটা চতুর্যুগ, চতুর্যুগ নয় দিব্যযুগ, মানে আমাদের চতুর্যুগ। একাত্তর বার চতুর্যুগ যখন ঘুরে তখন হয় এক মন্বন্তর। এইভাবে মন্বন্তর টোটাল কয়টা? এদিকে বা এদিকে হচ্ছে এই চোদ্দ, ওইদিকে চোদ্দ, মানে সময় সীমা। তাহলে এই যে চোদ্দ মন্বন্তর, তার মধ্যে এখন কত নম্বর মন্বন্তর চলছে? সপ্তম মন্বন্তর চলছে। এবং সপ্তম মন্বন্তরে যেহেতু প্রত্যেক মন্বন্তরে একাত্তরটা চতুর্যুগ, প্রত্যেক মন্বন্তরে একাত্তরটা চতুর্যুগ, তাহলে সপ্তম মন্বন্তরে এখন চলছে সাতাশ নম্বর চতুর্যুগ শেষ, মানে সত্যত্রেতা দাপর কলি, সত্যত্রেতা দাপর কলি সাতাশ বার ঘুরেছে, সাতাশ বার ঘড়ির কাটার মতো ঘুরেছে, ঘোরা হয়ে গেছে, এখন স্টার্ট হয়েছে আঠাশ নম্বর চতুর্যুগ। আঠাশ নম্বর চতুর্যুগ মানে একাত্তর এই যুগচক্রের মধ্যে, একাত্তর যুগচক্রের মধ্যে সাতাশটা যুগচক্র চলে গেছে, আঠাশ নম্বর শুরু হয়েছে। বর্তমান সপ্তম মন্বন্তরের মনু হচ্ছেন সূর্যদেবের, সূর্যদেব বিবস্বানের পুত্র, সূর্যদেব নয় সূর্যদেবের পুত্র বৈবস্বত, যেহেতু বিবস্বানের, বিবস্বান মানে সূর্যদেব, বিবস্বানের পুত্র বৈবস্বত, তার আয়ুষ্কালের সাতাশ দিব্যযুগ অর্থাৎ সাতাশ ইন্টু 43,20,000 সৌর বর্ষ। হ্যাঁ, সাতাশ ইন্টু, যেহেতু সাতাশ মন্বন্তর চলে গেছে তাই সাতাশ ইন্টু 43,20,000 সৌরবর্ষ, সৌরবর্ষ আমরা অভিজ্ঞতা আছে গত হয়েছে। এত নিখুঁত শাস্ত্র পৃথিবীর কোনো ধর্মে নাই, গ্যারান্টি কোনো ধর্মে নাই। আমাদের শাস্ত্রে যেভাবে সুন্দরভাবে বিশেষ করে এই যে মন্বন্তর ইত্যাদি বর্ণনা কোনো পৃথিবীর কোনো শাস্ত্রে পাবেন না। এই জন্য প্রভুপাদ বলতেন পৃথিবীর অন্যান্য শাস্ত্রগুলি হচ্ছে পকেট ডিকশনারি, আর আমাদের বৈদিক শাস্ত্র হচ্ছে বড় ডিকশনারি। তিনি বিরোধিতা করেননি, তিনি কখনো বলেননি যে তোমার এই শাস্ত্রটা ভুল, শুধু বলেছেন তোমার শাস্ত্রটা পকেট ডিকশনারি, ছোট ডিকশনারি। পকেট ডিকশনারিও বলেননি, বলছেন স্মল ডিকশনারি, ছোট ডিকশনারি, আর আমাদের শাস্ত্র হচ্ছে বড় ডিকশনারি। যার জন্য এই যে মন্বন্তরের কথা, চোদ্দ জন মনুর নাম হচ্ছে, এক নম্বর মনু স্বয়ম্ভব, দুই নম্বর সারসূচক, তিন নম্বর উত্তম, চার নম্বর তামস, পাঁচ নম্বর রৈবত, ছয় নম্বর চাক্ষুষ মন্বন্তর, সাত নম্বর এখন যেটা চলছে বৈবস্বত মন্বন্তর, আট নম্বর সাবর্ণী, তারপরে নয় নম্বর দক্ষ সাবর্ণী, দশ নম্বর ব্রহ্ম সাবর্ণী, এগারো নম্বর ধর্ম সাবর্ণী, বারো নম্বর রুদ্রপুত্র রুদ্র সাবর্ণী, তেরো নম্বর রৌচ বা দেব সাবর্ণী, এবং চোদ্দ নম্বর ইন্দ্র সাবর্ণী। এ হলো চোদ্দ জন মনু। অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রবেশে। এই যে মন্বন্তর গুলি মানে এই সপ্তম মন্বন্তরে সাতাইশ চতুর্যুগ শেষ হলো, আঠাশ নম্বর চতুর্যুগ শুরু হলো। সেই আঠাশ নম্বর চতুর্যুগে দাপর চলে গেছে এবং কলির প্রবেশ হয়েছে। সেই যখন দাপর, দাপর যখন শেষ প্রান্তে, দাপর যখন শেষ প্রান্তে আঠাশ নম্বর চতুর্যুগে, তখন কৃষ্ণ সপার্শ্বদেশীয় ধাম সহ, তখন তিনি তার ধাম সহ ধাম নিয়ে আসেন। হ্যাঁ, যেমন প্রধানমন্ত্রী হেলিকপ্টার নিয়ে নামেন, হ্যাঁ ঠিক সেরকম কৃষ্ণ বৃন্দাবন নিয়েই নামেন, তার চিন্ময় ধাম নিয়েই তিনি নামেন। হ্যাঁ, এবং তিনি যখন চলে যান তার চিন্ময় ধাম একদিকে চলে যায়, আবার আরেক দিকে একটা জেরক্সকপির মতো তিনি ভৌম বৃন্দাবন যেটাকে বলা হয় ভৌম বৃন্দাবন রেখে যান, আবার তিনি তার যে আসল যে ধাম, হ্যাঁ যেটা গোলক মানে গোলক ধাম, সেটা তিনি নিয়ে আবার হেলিকপ্টারের মতো নিয়ে চলে যান তার পার্শ্বদ সহ। এখন বৈবস্বত মনুর কাল চলছে,
এই সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু, আচ্ছা অনুবাদটা হয়েছে, অষ্টবিংশতি দিব্য যুগের দ্বাপর যুগের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য ব্রজধামের সমস্ত উপকরণ সহ এই জড়জগতে আবির্ভূত হন এবং এটাই কিন্তু আদিপুরুষ গোবিন্দের আবির্ভাবের সময়। সপ্তম মন্বন্তরে 28 নম্বর চতুর্যুগে তিনি আসেন, অন্যান্য যুগে তিনি বিভিন্ন ভাবে আসেন। কৃষ্ণরূপও যদি আসেন, আদি পুরুষ পুরুষোত্তম এবং যে বলা হচ্ছে পূর্ণতম কৃষ্ণ, তিনি কিন্তু একমাত্র 27 নম্বর মন্বন্তরে 28 নম্বর যুগচক্রে তিনি আসেন এবং তার ঠিক পরে পরেই মহাপ্রভু আসেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমনিতে যুগচক্রটা হচ্ছে সত্য দ্বাপর ত্রেতাকলি, সত্য দ্বাপর ত্রেতাকলি এভাবে ঘুরছে, সত্য দ্বাপর ত্রেতাকলি, সত্য দ্বাপর ত্রেতাকলি, সত্য দ্বাপর ত্রেতাকলি। একমাত্র যখন কৃষ্ণ আসেন 27 নম্বর চতুর্যুগে, মানে 7 নম্বর মন্বন্তরের 27 নম্বর চতুর্যুগে যখন কৃষ্ণ আসেন, তখন এটা হয়ে যায় সত্য ত্রেতা দ্বাপর। তার মেইন কারণ ছিল অহল্যা, মেইন কারণ ছিল অহল্যা। অহল্যা তো অনেক বছর পাষাণ হয়েছিল, অহল্যার পুত্র মানে গৌতম মুনির পুত্র, অনেক তপস্যা করলেন, তপস্যা করার পর তিনি ভগবানকে খুশি করলেন। তো ভগবান বললেন আমি ত্রেতা যুগে তাকে উদ্ধার করব। তখন অহল্যার পুত্র বললেন ত্রেতা যুগ তো সত্য দ্বাপর ত্রেতা কলি, সত্য দ্বাপর ত্রেতা কলি, অনেক দেরি, লক্ষ লক্ষ বছর দেরি, এতদিন আমার মা এতদিন পাষাণ হয়ে থাকবে। তখন পতিত পাবন রামচন্দ্র যুগচক্রটাকে ঘুরিয়ে দিলেন, কি করলেন, ত্রেতাটাকে আগে নিয়ে আসলেন অহল্যাকে উদ্ধার করার জন্য। এটা আমি শুনেছি বিভিন্ন মহন্তদের মুখে, অহল্যাকে উদ্ধার করার জন্য তিনি যুগচক্রটাকে ঘুরিয়ে দিলেন এবং এটা তিনি করেছিলেন এই মানে গত ত্রেতা যুগে, গত ত্রেতা যুগে, তার মানে এই যুগচক্রে, যে যুগচক্রে আদি পুরুষ গোবিন্দ অবতীর্ণ হন সেই যুগচক্রে রামচন্দ্র, সেই যুগচক্রে কৃষ্ণ আদি পুরুষ, সেই যুগচক্রে চৈতন্য মহাপ্রভু। এইভাবে এই যুগচক্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা অন্যান্য যুগচক্রে এরকম সুযোগ দেওয়া হয় না। এখন বৈবস্বত মনুর কাল চলছে, এই সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ধরাধামে আবির্ভূত হন। প্রথমে অষ্টাবিংশতি দিব্য যুগের দ্বাপরের শেষে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এবং তারপর সেই দিব্য যুগেরই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়। অন্যান্য কলিযুগে আমি শুনেছি যে মহাপ্রভু আসতে পারেন কিন্তু প্রেম ধর্ম দেন না, কৃষ্ণ আসতে পারেন কিন্তু কৃষ্ণ যেটা এই গত দ্বাপর যুগে দিয়ে গেছেন এটাও সহজে দেওয়া হয় না। বৃন্দাবনের যে রাসলীলা বা ইত্যাদি এগুলি অন্যান্য যুগচক্রে দেওয়া হয় না, এটা একমাত্র সপ্তম মন্বন্তরের 27 নম্বর চতুর্যুগের শেষে, মানে 28 নম্বর চতুর্যুগের শেষে এটা দেওয়া হয়। তারপর সেই দিব্য যুগেরই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়। শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার একদিনে একবার অর্থাৎ চতুর্দশ মন্বন্তরের মধ্যে একবার মাত্র আবির্ভূত হন। প্রতিটি মন্বন্তরের আয়ুষ্কাল 71 দিব্য যুগ, অর্থাৎ 443,20,000 বছর সমন্বিত ব্রহ্মার একদিনের মধ্যে 6 জন মনুর আবির্ভাব ও তিরুভাবের পর শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। অর্থাৎ ব্রহ্মার একদিনের ওই নাম্বার আমি পড়তে পারবো না, এখানে কি লেখা আছে, বছর আমি এমনি সংখ্যাগুলি বলছি, 1975300000 বছর অতিক্রান্ত হলে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। সৌরবর্ষ অনুসারে এই জ্যোতিষিক গণনাটি করা হয়েছে, এটা একেবারে জ্যোতিষ ধরে, এবং যে 365 দিনে সূর্যের বছর আর 355 দিনে চন্দ্রের বছর, 355 দিনে হয় চাঁদের বছর আর 365 দিনে হয় সূর্যের বছর। সূর্যের বছরে থেকে কতদিন বেশি, 10 দিন বেশি, 10 দিন বেশি, আবার 3 বছর পরে 10 দিন যোগ হয়ে পুরুষোত্তম মাস, 3 বছর পরে 10 10 10 3 দশে
ওই সৌর বর্ষ আর চন্দ্র বর্ষটাকে ব্যালেন্স করার জন্য পুরুষোত্তম মাস করা হয়। তো যাই হোক, এখন এগুলি সব জ্যোতিষ অনুসারে, এগুলি কাল্পনিক গণনা নয়, জ্যোতিষ অনুসারে। এখন সময় তো অনেক হয়ে গেল, এখন কিন্তু অনেক বাকি রয়ে গেছে ওই অনর্পিত চরিণ চিরাতের ব্যাখ্যা, অনেক আছে, অনেক আছে, অনেক আছে। তো আপনারা তো জানেন, আমি আগেও যখন এখানে পাঠ করতাম, আমার পলিসিটা কি ছিল, স্লো বাট শিওর, স্লো বাট শিওর, আস্তে করবো, আস্তে পড়বো, কিন্তু কোনো কিছু বাদ না যায় চেষ্টা করবো। তো সেই জন্য আমার দেরি হয়ে গেল, কিন্তু এরপরে 11 নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে এই প্রথম শ্লোক, 4 নম্বর যে শ্লোক অনর্পিত চরিণ চিরা, তারই ব্যাখ্যা কিন্তু আরো চলবে। তাহলে আপনি সেটা বাকিটা 11 নম্বর শ্লোক থেকে আপনার দায়িত্ব রইল। এখন প্রশ্ন উত্তর, আপনারা প্রশ্ন করুন, কারণ আমি যেটুকু বুঝতে পারছি সময় শেষের দিকে, তাই না, প্রশ্ন উত্তরের সময়, তাই না। কলিযুগের ধৈর্য তো বেশি নয়, কলিযুগের মানুষের ধৈর্য তো দেখতে হবে। তো আপনারা এখন প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। 10 বছর কোথায় লেখা আছে? 10,000 বছর এই ইসকন চলবে, 10,000 বছর ইসকন চলবে, এগুলি শাস্ত্রী আছে। 10,000 বছর পরে শুরু হবে ঘোর কলি, 10,000 বছরের মধ্যে 538 বছর চলে গেছে। মহাপ্রভুর আবির্ভাব থেকে শুরু করে 10,000 বছর ইসকন থাকবে, 10,000 বছর পরে ইসকনও থাকবে না, ফলে তখন কি খ্রিস্টান মুসলমান থাকবে না, তারাও তখন থাকবে না, ফলে মানুষই থাকবে না, মানুষ না অমানুষ থাকবে, তখন থাকবে শুধু অমানুষ, পৃথিবীতে কোনো ধর্মই থাকবে না। মা তার নিজের বাচ্চাকে কেটে খেয়ে ফেলবে, সব বর্ণনা আছে, বট গাছের সাইজ হবে বেগুন গাছের মতো, হ্যাঁ, এবং সেই গাছে আবার বেগুন ধরবে না। দোকানে ময়দা চিনি আটা মা এসব পাওয়া যাবে না, মানুষ তো মানুষের মাংস খেতে বাধ্য হবে, হ্যাঁ, আর তখন মেয়েরা হয়ে যাবে পুরুষের মতো, পুরুষ মেয়েদের ভয়ে পালাবে। কে আছে সব বর্ণনা, সব বর্ণনা আছে শাস্ত্রে, পুরুষের মতো হবে মানে তাদের আচরণ পুরুষের মতো হবে। আর কোনো প্রশ্ন থাকলে করুন। সূর্য সম্বন্ধে যেটা বললেন যে বিভর্ষণ হচ্ছে সূর্যদেবের পুত্র, এরকম সূর্যদেবের দ্বাদশ দ্বাদশ আদিত্য শুনেছি, এরকম সূর্য ফ্যামিলিটা যদি একটুখানি বিস্তারিত বলেন। বলা হয় যে সূর্যের মানে 12টা প্রত্যেক ব্রহ্মাণ্ডে দ্বাদশ আদিত্য, এরা হচ্ছে সূর্যই, এরা এগুলি নাকি শুধু প্রলয়ের আগে একসঙ্গে 12টা সূর্য আকাশে দেখা যাবে। এই যে দ্বাদশ আদিত্য, প্রলয় যখন শুরু হবে তখন একসঙ্গে 12টা সূর্য এসে মিলিত হবে এবং মানুষ দেখতে পাবে 12টা সূর্য। আচ্ছা, একটা সূর্যের এই যে গ্রীষ্মকালটা গেল, একটা সূর্যের জ্বালাতে আমরা এসি চালাচ্ছি, তাই না, তাই তো? 12টা সূর্য হলে আপনি এসি কাজ করবে, এসি গলে যাবে, এসি গলে যাবে, বিল্ডিং গলে যাবে সূর্যের তাপে, হ্যাঁ। তখন 12টা সূর্য উঠবে, 76,000 বছর ঝড় বইবে, মানে অনেক সময় বনে আগুন লাগলে দেখবেন ঝড় হয়, মানে বনে যখন আগুন লাগে না, বাতাস বাতাস বেড়ে যায়, কেন বাড়ে, কারণ আগুনের গরমে চারদিক থেকে বাতাস এসে একটা ঝড়ের মতো করে দেয়, তখন দেখবেন কিছু পাখি আছে গিয়ে ওখান থেকে পোকা টোকা খায়, দেখেছেন, আমরা গ্রামে এগুলো দেখেছি, হ্যাঁ। তো যাই হোক, 76,000 বছর তুফান বইবে, আর এদিকে আগুন জ্বলবে, দ্বাদশ আদিত্যের আগুন, তারপরে পৃথিবীটা পুড়ে ঘুটে হয়ে যাবে, ঘুটে ঘুটে পড়লে সাদা রঙের হয়ে যায় না, ছাই, পৃথিবীটা সাদা রঙের ছাই হয়ে যাবে, তারপরে 76,000 বছর বৃষ্টি হবে, তাহলে ভোজন প্রলয়, সেই সময় আমরা সব আমরা সুপ্ত অবস্থায়, কেউ ব্রহ্মার শরীরে, কেউ গর্ভদক্ষায় বিষ্ণুর শরীরে, আমরা বিভিন্ন জায়গায় আমরা আশ্রয় নিয়ে নেবো, সেটা কৃষ্ণের ইচ্ছা অনুসারে আমরা আশ্রয় নেব। কারণদক্ষ বিষ্ণু হচ্ছে পূর্ণ প্রলয়, এটা আংশিক প্রলয়, পূর্ণ প্রলয়ের সময় আমরা কারণদক্ষ বিষ্ণু শরীরে প্রবেশ করব।
সৃষ্টি ভগবানের যে কার্যকলাপ সৃষ্টি ব্রহ্মার সৃষ্টি দেবতার আইন এসব যদি আমরা চিন্তা করি আমাদের তো যে কাজ করবেন বিদ্যারত হয়ে যাচ্ছে। আমরা এইসব চিন্তা না হতে এক মহাপুরুষকে দিয়ে গেছে অনুদান করে আমরা বলত এটার মধ্যে আমাদের সবচেয়ে তাতে আমরা শান্তি পাবো বলছি হিসাব করে আমরা পারবো না তো টাইম বাঁচাবো বিদ্যারত হয়ে যাবো। হরিনাম জপ করবে আর না হলে সে মানে মায়ার প্রভাবে সে ভাবে ঠিক আছে এবার না হয় নাই গেলাম পরের জন্মে চলে যাব কৃষ্ণের ধামে সিরিয়াস হবে সিরিয়াস হবে কিন্তু সে যখন বুঝতে পারবে এই চান্স মিস হলে আমাকে আবার কোটি কোটি বছর লাইনে দাঁড়াতে হবে সেটা আবার সুখের লাইন নয় তাই না এটা জন্মান্তরের লাইন। হ্যাঁ কোটি বছর আমি নষ্ট করতে চাই না আমি যাতে এই বছরেই যাতে মানে এই জন্মেই যাতে কৃষ্ণকে পাই সেই জন্য আমাকে কোমর বেঁধে আদা জল খেয়ে নামতে এটা বোঝাবার জন্য নাহলে শাস্ত্রীগুলি লিখলো কেন শাস্ত্রীগুলি লিখেছে যাতে আমরা একটু সিরিয়াস হই চান্স হাত ছাড়া হয়ে গেলে তুমি কিন্তু পস্তাব তখন অনুতাপ করেও কুল কিনারা পাওয়া যাবে ধুইতে গেল আমি একটা গল্প বলি না ধুইতে গেল শুনেছেন গল্পটা একটা গরিব লোক দিন আনে দিন খায় সে হঠাৎ করে এক কুইন্টাল সোনা পেয়ে গেল গোল্ড তাহলে বুঝুন সে দিন আনে দিন খায় গোল্ড পেয়ে গেল তার কেমন আনন্দ হবে সে তো তিরিং বিরিং করে নাচতে নাচতে এই বাচ্চা কথা বলে না বাচ্চাগুলি কথা বলছে গার্জিয়ানরা দেখুন তো তিরিং বিরিং করে নাচতে নাচতে ওই এক কুইন্টাল সোনা নিয়ে তিনি গেলেন নদীতে খুব ঘষে ঘষে মাটি লেগেছিল খুব ঘষে ঘষে পরিষ্কার করছে হঠাৎ করে হাত ফসকে এটা পড়ে গেল ভাবছেন পরে গেছে পাওয়া যাবে হাত দিয়ে দেখে না পাওয়া যাচ্ছে অনেক খুঁজে আর পেলেন না তারপরে গঙ্গা থেকে দুঃখিত মন উঠলেন উঠে বলছেন ধুইতে গেল মানে ধোয়ার সময় লোকে জিজ্ঞেস করে কি ধুইতে গেল আরেকজন জিজ্ঞেস করে কি ধুইতে গেল এই করে সে সারা বছর নাকি লোকে সে আর কোনো কথাই বলে তাকে জিজ্ঞেস করলো বলে ধুইতে গেল। তো আমাদের এই যে মহাপ্রভু যে সুযোগটা দিলেন সুবর্ণ সুযোগ আমরা যেন আবার মৃত্যুর সময় না বলি যে ধুইতে গেল মহাপ্রভু তো দিয়েছেন প্রসেস হরিনাম সংকীর্তন প্রভুপাদ আরো পরিষ্কার করে বলে দিলেন তোমরা চারটা নিয়ম পালন করো ষোলমালা জপ করো এবং ভক্তিমূলক যে জীবন যেটা প্রভুপাদ দিয়েছেন সেটা আমাদের পালন করতে হবে আর গোলক কিরকম সেটা ব্রহ্মসংহিতার একটা শ্লোকেই খুব সুন্দর ভাবে আছে গোলকের সম্পূর্ণ বর্ণনা আছে। গোলক হচ্ছে আনন্দের জায়গা। আমি দুদিন আগে মন্দিরে একটা পাঠ করেছিলাম সেখানে উল্লেখ করেছিলাম শ্রীমদ ভক্তিচার্য মহারাজ তিনি প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন যে গোলকে বা কৃষ্ণের সঙ্গে যখন আমরা মিলিত হব তখন আনন্দটা কেমন হবে তখন প্রভুপাদ বলেছিলেন পৃথিবীতে যে কোটি কোটি নরনারী আছে সমস্ত নরনারীর মিলনে যে আনন্দ বা সুখ মানে টোটাল সুখটা হচ্ছে গোলকের কৃষ্ণ প্রেমের কাছে বা কৃষ্ণের সঙ্গে মিলনে যে আনন্দ কৃষ্ণের দর্শনে যে আনন্দ সেটা বলছে এক খণ্ড মলমূত্রের মতো এক খণ্ড পায়খানার মতো। তাইলে কত বড় আনন্দ আমাদের জন্য অপেক্ষা করছে
আমরা তো সেটা বুঝতেই পারছি না। আমরা ভাবছি এখানে যেটা পাচ্ছি সেটাই বেস্ট, কিন্তু সেখানে যে কত বড় আনন্দ কৃষ্ণ রিজার্ভ করে রেখে দিয়েছেন ভক্তদের জন্য, শুধু ভক্তদের জন্য, তা আমাদের কল্পনার বাইরে। ঠিক আছে, সেখানে গোলকে কেউ হাঁটতে পারে না, আপনি যাবেন সেখানে কেউ হাঁটতে পারবে না, যাবেন গোলকে হাঁটার কোনো সুযোগ নাই, না না আসবে, সবাই শুধু নাচে, হাঁটা নিষিদ্ধ এলাকা, বুঝেছেন, গোলকে কেউ কথা বলতে পারে না, গান কথা গান নাট্যম গমনম, হেঁটে যাবেন আপনি নাচতে নাচতে, আমি যেমন এখানে আসলাম নাচতে নাচতে আসতে হবে, বাড়িতে আমাকে নাচতে নাচতে আসতে হবে, নাচতে নাচতে চলে যেতে হবে, সেটা হচ্ছে গোলক, সেখানকার মাতৃভাষা হচ্ছে সঙ্গীত, সেখানকার জাতীয় সঙ্গীত কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, সেখানে জল অমৃত, হ্যালো, সেখানে আবার অমৃত পাওয়া যায়, জলই অমৃত, তাহলে কেমন জায়গা, এত বড় ভালো জায়গা ফেলে থুয়ে আমরা এখন পরে আছি এই জড়জগতে জেলখানা, তার মেইন কারণ হচ্ছে বুঝি না, এটাই মেইন কারণ। আপনি যদি মরুভূমিতে গিয়ে কোনো মরুভূমির বাসিন্দাকে বলেন, তারা তাঁবুতে থাকে, আর রাত্রে যে গরম মানে শীত, আর দিনের বেলায় প্রচণ্ড গরম, খাবার বলতে সাপের মাংস ফণী মনসার ভাজি, তাও তেল ছাড়া, ফণী মনসা চেনেন তো, ফণী মনসা কাটা গাছ, ওগুলি ভাজি খায় তারা, আমরা যেমন বেগুন ভাজি খাই ওরা ওইগুলি খায়, তাদেরকে যদি বলেন মায়াপুর চলো, হ্যাঁ আমরা এত সুন্দর তাঁবু আছে, হ্যাঁ এই মরুভূমির মধ্যে খেজুর গাছ আছে, তাকে আপনি কনভিন্স করতে পারবেন না, মায়াপুরে নিয়ে আসতে পারবেন, চেষ্টা করে দেখুন, গ্রিনল্যান্ডে যারা বরফের ঘরে থাকে তাদেরকে গিয়ে চেষ্টা করে দেখুন, মায়াপুর চলো আসবেন, আমরা এখানে বরফের ঘরে থাকি, শিল মাছ খাই, হ্যাঁ মায়াপুরে শিল মাছ পাওয়া যায় না, আমরা কেন যাব, তো আমাদের দশাটা ঠিক এইরকম হয়ে গেছে, আমরা এই জেলখানায় পরে আছি, গোলকের বর্ণনা শুনেও আমরা তার গুরুত্ব বুঝতে পারছি না, এবং সেখানে যে কত আনন্দ সেটা আমরা আন্দাজও করতে পারছি না, আন্দাজও করতে পারছি না, যেদিন আন্দাজ করতে পারবো সেদিন কিন্তু আমরা সিরিয়াস হয়ে যাবো, না সেখানে আমার যেতেই হবে যেমন করি, যে কোনো মূল্যের বিনিময়ে, আর কারো কিছু প্রশ্ন, মাতাজিদের প্রশ্ন থাকলে বলুন, হ্যাঁ বলুন, একটু জোরে বলতে হবে, আমি কানে একটু কম শুনি, কারণ ভক্তি জিনিসটাকে বুঝতে হবে, প্রভুপাদের বিখ্যাত দৃষ্টান্ত, আমি যাকে পিস্তল নিয়ে এসে বলি, তোমার নামটা একটু দয়া করে বলো, পূর্ণানন্দ প্রভু, আমি পিস্তল দেখে বললাম পূর্ণানন্দ প্রভু, এই যে পিস্তল, আপনি আমাকে ভালোবাসেন তো, নাহলে কিন্তু গুলি করে এখনই উড়িয়ে দেবো, আচ্ছা এটা কি ভালোবাসা, কৃষ্ণ সেই ভালোবাসা চান না, কৃষ্ণ বলেছেন তোমাকে স্বাধীনতা দিলাম তুমি আমাকে ঘৃণা করতে পারো আবার ভালোবাসতে পারো, যদি ঘৃণা করো পস্তাবে, যদি ভালোবাসো লাভবান হবে, এই ঘৃণা করার স্বাধীনতা যদি না থাকে তাহলে প্রেমের স্বাধীনতা থাকে না, প্রেমের স্বাধীনতা থাকে, এটাই হচ্ছে সনাতন সিদ্ধান্ত, যে কৃষ্ণ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে যাতে আমরা তাকে ঘৃণাও করতে পারি ভালোবাসতে পারি, না হলে তো প্রেমের কোনো মানেই হয় না, তিনি যদি আমাদেরকে জোর করিয়ে যেমন ফ্যানটা সুইচ টিপলে ঘুরবেই,
এখানে ফ্যানের কোনো কৃতিত্ব নাই, তাই না? কিন্তু প্রেমের ক্ষেত্রে ভক্তের কৃতিত্বটা হলো যে ভক্ত স্বেচ্ছায় কৃষ্ণকে ভালোবাসে, সেখানে কোনো জবরদস্তি চলে না। এই জন্য কৃষ্ণ স্বাধীনতা দিয়েছেন, না হলে তো প্রেম হয় না। প্রেমটা যাতে সত্যিকারের প্রেম হয়, ডুপ্লিকেট প্রেম না হয়, সেই জন্য কৃষ্ণ স্বাধীনতা দিয়েছেন। তোমাকে ঘৃণা করার স্বাধীনতা দিলাম, ভালোবাসার স্বাধীনতা দিলাম, এবার তোমার হাতে। বোঝা গেল? আর কি প্রশ্ন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন। কত বিষা পোকা কামড় দ্বারা যন্ত্রণা হয় একসঙ্গে, তত মৃত্যু সময় যন্ত্রণা হয়, তাই না? তাহলে আমাদের এত মৃত্যু যন্ত্রণা সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা, কষ্ট, আপনি যদি 50% ভক্ত, 50% অভক্ত, 50% যন্ত্রণা আপনার মুকুব, আপনি 50% যন্ত্রণা পাবেন আর 50% আপনার যন্ত্রণা মুকুব। কেমন? আপনি যদি 90% ভক্ত আর 10% অভক্ত, তাহলে আপনার 90% যন্ত্রণা মুকুব। যেমন পরীক্ষিত মহারাজ, তিনি কিন্তু সাপের কামড়ে যন্ত্রণা পাননি। যেমন ভীষ্মদেব, তিনি কিন্তু স্বরসজ্জায় যন্ত্রণা পাননি। বুঝা গেল? তো যন্ত্রণাটা মুকুব করার জন্যই তো ভক্তি মার্গ। আপনি ভক্ত হবেন, শুদ্ধ ভক্ত হবেন, আপনার পার্সেন্টেজ ধরে ধরে যন্ত্রণা 40,000-20,000 সবার জন্য নয়, কারোর জন্য 30,000, কারোর জন্য 25,000, কারোর জন্য 10,000, কারোর জন্য জিরো। এটাকে জিরো বানানো কিন্তু চাবি কিন্তু আপনার হাতে, যে আমাকে যেন একটা বৃষ্টিকে কামর না দেয়। সম্ভব? সম্ভব। সেই জন্য আপনাকে 100% শুদ্ধ ভক্তি করতে হবে। আপনি ব্যাপারটা বুঝতে পারলেন? আর কার কি প্রশ্ন আছে বলুন। হ্যাঁ বলুন, জোরে 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 বলুন। হ্যাঁ পূর্ণতম। সেটা গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয়, আবার জগন্নাথ পুরীর যে জগন্নাথ বলদেব সুভদ্রা তাদেরকে বলা হয় পরিপূর্ণতম এবং মহাপ্রভু। কারণ প্রেমের দুটো প্রান্ত, যেমন যেমন এইটাই, এটার প্রান্ত কয়টা? এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। প্রেমের দুটো প্রান্ত, একটা প্রান্ত হচ্ছে রাধা প্রেম, আর একটা প্রান্ত হচ্ছে কৃষ্ণ প্রেম। রাধা প্রেম রয়েছে জগন্নাথের মধ্যে, আর কৃষ্ণ প্রেম রয়েছে মহাপ্রভুর মধ্যে। তো এই দুটো প্রান্ত মিলিত হয়েছিল উড়িষ্যা পুরী ধামে, কারণ সেখানে মহাপ্রভু ছিলেন, জগন্নাথও ছিলেন। তো এই দুজনেই, দুজনকেই বলা হয় পরিপূর্ণতম, কারণ তারা প্রেমের শেষ প্রান্তে অবস্থিত। একজন কৃষ্ণ প্রেমের শেষ প্রান্তে, আর একজন রাধা প্রেমের শেষ প্রান্তে, দুজনেই পরিপূর্ণতম। আমি যেটুকু শুনেছি দুজনকেই বলা হয় পরিপূর্ণতম। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে সমাপ্ত। প্রভুপাদ সম্বন্ধে কি বলে শেষ করা যাবে? এই পুরস্কার দিলে দেখলাম 7 খণ্ড বই, প্রভুপাদের জীবনী 7 খণ্ড বই আছে। আপনারা যেমন চৈতন্য চরিতামৃত শুরু করেছেন, আমাদের বোম্বে মন্দিরে একাদশীতে প্রভুপাদ লীলামৃত করা হয়। আপনারা একটা প্ল্যান করতে, প্রভুপাদ লীলামৃত আপনারা শুরু করতে পারেন। প্রভুপাদের লীলার কোনো শেষ নেই, এখন একটা লাইব্রেরি হয়ে গেছে প্রভুপাদ লীলামৃত। সেখানে শ্রীমদ ভক্তিচর মহারাজের লেখা বই যোগ হয়েছে, ব্রহ্মানন্দ স্বামীর লেখা বই যোগ হয়েছে, তারপরে যে মুকুন্দ মহারাজের বই যোগ হয়েছে, এরকম যমুনা দেবীর জীবনী যোগ হয়েছে,
বহু জীব মানে বই লেখা হয়েছে যা থেকে আপনারা প্রভুপাদের জীবনী সম্পর্কে জানতে পারবেন। তো আমার মনে হয় না যে এখানে সংক্ষিপ্তভাবে বলে তেমন কোনো আস্বাদন হবে। ভালো করে আস্বাদন করতে গেলে বইগুলি আপনাদেরকে পড়তে হবে। এবং মুকুন্দ মহারাজের জীবনী আমি পড়েছিলাম, মুকুন্দ মহারাজের জীবনী। এবার একটা লীলা আমার মনে দাগ কেটেছিল যে প্রভুপাদ তখন ক্যালিফোর্নিয়ায় একটা 10-তলা বিল্ডিং এ বসে আছেন, উপরে, একদম উপরের তলায়। এমন সময় ক্যালিফোর্নিয়াতে মাঝে মাঝে ভূমিকম্প হয়। প্রভুপাদ খাটে বসে জপমালাতে জপ করছেন, মুকুন্দ মহারাজ ওনার সেবা করছেন, প্রভুপাদের সেবা করছেন। যেই 10-তলা বিল্ডিং এ ভূমিকম্পের ঝাঁকানি পড়ল, মুকুন্দ মহারাজ উঠে দৌড়, বেরোতে হবে ঘর থেকে, না বিল্ডিং ভেঙে পড়বে। আর হয় মাঝে মধ্যে সেটা। তখন দরজায় গিয়ে মনে পড়লো আমি না প্রভুপাদের সেবক। তাকিয়ে দেখছে প্রভুপাদ হাসছেন আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। তো মুকুন্দ মহারাজ তো অবাক হয়ে গেলেন, ভূমিকম্প হচ্ছে, উনি এখানে হাসতে হাসতে জপ করছে, হাসতে হাসতে জপ করছে। তখন ভূমিকম্প যখন থামলো, প্রভুপাদ উনি জিজ্ঞেস করলেন যে আপনি আপনার ভয় লাগেনি? বলে আমার হাতে জপমালা, যদি বিল্ডিং ভেঙে পড়ে জপমালা সমেত মারা যাবে, তাই না? জপ করতে করতে দেহত্যাগ করার মতো ভাগ্য তো আর হয় না। হ্যাঁ, জপ করতে করতে দেহত্যাগ, তো সেটা তো সুযোগ দিয়েছিল কৃষ্ণ, সেই জন্য আমি হাসছিলাম, মানে মরতে রেডি, মরতে রেডি। তো এই হচ্ছে প্রভুপাদ। তখন মুকুন্দ মহারাজ লিখেছেন শ্রীল প্রভুপাদ লিভিং গীতা, লিভিং গীতা মানে জীবন্ত গীতা, জীবন্ত গীতা। গীতাতে আছে অভয় অসত্য সংশুদ্ধি, প্রভুপাদের নাম যেমন অভয় চরণ অরবিন্দ, হ্যাঁ, আর গীতাতে আছে অভয় অসত্য সংশুদ্ধি, নারায়ণ পরাশরবিন কুতষ্টন দিব্যতি, নারায়ণের ভক্ত আদিনারায়ণ হচ্ছে কৃষ্ণ, কোন পরিস্থিতিকে ভয় করে না, সেটা প্রভুপাদ তার আচরণের মাধ্যমে দেখিয়েছে। বিশ্বযুদ্ধের সময় ছাদে উঠে বোমা গুনতেন প্রভুপাদ, বোমা পড়ছে আকাশ থেকে, এক নম্বর বোমা। আরে তোমার মানে ওনার ছাদেও তো পড়তে পারে। হ্যাঁ, বিশ্বযুদ্ধের সময় উনি এক গরিব মঠের মহারাজ নিয়ে নগর কীর্তন করলেন কলকাতা, এখন প্রতিদিন বোমা বর্ষণ হত, সেগুলো সিনেমায় দেখানো হয়। এই হচ্ছে প্রভুপাদ, লিভিং গীতা, জীবন্ত গীতা। আমরা হাজার মাইল, অনেকেই হাজার মাইল লক্ষ মাইল দূরে আছি। আর কোনো প্রশ্ন? মাতাজিদের কোনো প্রশ্ন বা মন্তব্য? মাতাজি মন্তব্য করতে পারেন। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর কারো কিছু প্রশ্ন আছে, মন্তব্য আছে? তাহলে রাখছি, ঠিক আছে। আমার এটা পুরনো ঠিকানা, আমি মায়াপুর আসলে আসতে ইচ্ছা করে। আমাকে তো প্রজেক্টের জন্য আসানসোল থাকতেই হবে, প্রজেক্টের অঙ্গ হিসাবে মাঝে মধ্যে। এখানে যেমন আবার যে ইয়ে হলো প্রভুপাদ কানেক্ট, আমাকে ওইখানে একটা চিঠি পাঠিয়েছে যে আপনি আসুন, আপনাকে এখানে কিছু সেবা দেওয়া হবে। তো আপনারা ছিলেন তো ওই অনুষ্ঠানে, সেবা তারা দিয়েছে। আমি চেষ্টা করলাম, আমার জীবনে প্রথম, আমি কখনো এমসি করিনি, আমার জীবনে প্রথম করলাম। জন্মাষ্টমী প্রভু বললেন শুধু এই শ্লোকটা মনে রাখবে, কথঞ্চিন স্মিতে যস্মিন দুষ্করং সুকরং ভবেত বিস্মিতে বিপরীতং স্যাৎ শ্রীচৈতন্যং নমামি তম। যাকে স্মরণ করলে জগতের সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে সহজ হয়ে যায়। কথঞ্চিন মানে একটু স্মরণ করলে, যাকে সামান্য স্মরণ করলে জগতের সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে সহজ হয়ে যায়। আর যাকে ভুলে গেলে জগতের সবচেয়ে সহজ কাজ সবচেয়ে কঠিন হয়ে যায়। আমি সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে নমামিতম, আমি তোমাকে প্রণাম করি। বলে এই শ্লোকটা মনে করে তুমি চালাও। তো সেই শ্লোকটাই আমি স্মরণ করে করার চেষ্টা করেছি, জানি না কতটুকু হয়েছে। তো আর কোনো প্রশ্ন বা মন্তব্য নেই, তাহলে এখানে রাখছি। তারপরে কিছু আছে নাকি? কিছু আছে? হ্যাঁ।
প্রভু অনেক অনেক ধন্যবাদ আপনার দিব্য উপস্থিতি আমাদের জন্য সৌভাগ্য। চৈতন্য তত্ত্বের মানে প্রকৃত অমৃত আজকে আপনি বিতরণ করেছেন, ধন্যবাদ প্রভু। আপনি ক্লাসে একটা কথা বললেন যে ভক্তদের গৃহে সৌভাগ্যবান আপনারাই জন্মগ্রহণ করেন, তাই তো? এরকম নয় আজকে একটা মানে আমাদের আদর্শ গৃহস্থ যে দীনবাবু কৃষ্ণপ্রভু তার ছেলের জন্মদিন, নাম আছে আদিত্য গৌরাঙ্গ দাস, উনি বর্তমানে পুনেতে আছেন, কিন্তু প্রভু আর মাতাজি এত ভালো ভক্ত, সমস্ত ভক্তদের কাছে আদিত্য গৌরাঙ্গের জন্য আশীর্বাদ কামনা করছে। তো সেজন্য আমাদের একটা কর্তব্য, যেহেতু আদিত্য গৌরাঙ্গ অনেক ভালো ভক্ত, কেননা সে ভক্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, আর আমরা প্রার্থনা করবো যে সে ভগবানের বা গুরু গৌরাঙ্গের সেবায় থেকে নিজের জীবনে এই জীবনে সে ভগবানে ফিরে যাক। সেজন্য আমরা তার মানে এই এই মঙ্গল কামনা করে অভিনাম করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে অনুরোধ করা হচ্ছে সকলে প্রসাদ নিয়ে যাবেন, বাইরে প্রসাদ দিলেন হবে। আজকের শ্লোকের তো তেমন কিছু হলো না, পরের ক্লাসে কিন্তু শ্লোক আমরা মিস করবো না, শ্লোক হবে। হরে কৃষ্ণ আপনার গ্রন্থটা রইল।